সবাইকে স্বাগত জানাই কথা পরম্পরায়। আজকে কথা পরম্পরার নবম পর্ব। এর আগে যারা এই আয়োজন দেখেছেন আপনারা জানেন যে আমি মূলত বাংলাদেশের রাজনীতি, ইতিহাস এবং সমাজ বিষয়ে যারা গবেষণাধর্মী কাজ করেন তাদের সঙ্গে কথা বলি। আজকে আমি কথা বলবো নুসরাত সাবিনা চৌধুরীর সঙ্গে। তিনি একজন নৃবিজ্ঞানী এবং বর্তমানে তিনি অ্যামহার্স্ট কলেজ যুক্তরাষ্ট্রে অধ্যাপনা করছেন। আজকে আমাদের আলাপের যে বিষয় সে শিরোনামটি আমি দিয়েছি জনতা, জনগণ, ভিড়, বাংলাদেশের রাজনীতির প্রেক্ষিতে। এই শব্দগুলো আমাদের দৈনন্দিন জীবনে অতি পরিচিত শব্দ। আমরা অবিরাম জনগণ, জনতা এই শব্দগুলোর মুখোমুখি হই। জনতার সংগ্রাম, জনগণের দাবি, সেই সঙ্গে আমরা বাংলাদেশ একটি জনবহুল দেশ হিসাবে ভিড় আমাদের প্রাত্যহিক জীবনের একটি অংশ। কিন্তু এই যে জনসমাবেশ, নানা ধরনের জনসমাবেশ, জনতা যাকে জনতা বলছি, জনগণ বলছি, ভিড় বলছি কিংবা মিছিল বলছি, এই যে নানা ধরনের জনসমাবেশ, এই জনসমাবেশ বিষয়টিকেই নুসরাত চৌধুরী তার গবেষণার বিষয় হিসাবে গ্রহণ করেছেন, তার গবেষণার একক হিসাবে নিয়েছেন। এবং তিনি এই জনসমাবেশ যাকে তিনি ক্রাউড বলছেন, এই ক্রাউডের ভেতর দিয়ে আমাদের সমাজটিকে, আমাদের দেশের মূলত রাজনীতির জায়গা থেকে বোঝার চেষ্টা করছেন। এবং এটি এই যে জনসমাবেশ, নানা রকম নামে তার সেগুলোকে আমরা ডাকছি, এই নামগুলোর ভেতরে, এই ধারণাগুলোর ভেতরে পার্থক্য আছে কিনা, এবং এর সঙ্গে বাংলাদেশ তো বটেই, আন্তর্জাতিক প্রেক্ষিতে এই ক্রাউড বিষয়টিকে কিভাবে দেখা হচ্ছে, তার প্রেক্ষিতে তিনি বাংলাদেশের রাজনীতিকে আমরা যদি বুঝতে চাই, তিনি বলছেন আমাদের যে এই জনসমাবেশকে, এই ক্রাউডকে বোঝাটা খুব জরুরি, এবং এর ভেতর দিয়ে আমরা বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের জীবনকে বুঝতে পারি। এর তার পিএইচডি গবেষণার বিষয় এবং সেটার ভিত্তিতেই তিনি যে বইটি রচনা করেছেন তার নাম তিনি দিয়েছেন প্যারাডক্সেস অফ দি পপুলার, ক্রাউড পলিটিক্স ইন বাংলাদেশ। তো এই ক্রাউড পলিটিক্স বিষয়টি একটি কেন্দ্রে আছে তার কাজের, এবং তিনি এই কাজটি করেছেন, এই জনসমাবেশকে তিনি বোঝার চেষ্টা করেছেন নৃবৈজ্ঞানিক পদ্ধতিতে, এথনোগ্রাফির ভেতর দিয়ে, এবং তার ভেতর দিয়ে তিনি বাংলাদেশের রাজনীতির তর্ক যেমন তুলছেন, তেমনি বৃহত্তর অর্থে আধুনিকতার যে ধারণা, ইউরোপীয় যে ধারণা ক্রাউডের, তার সঙ্গে আমাদের ধারণার পার্থক্যের জায়গাগুলো কোনগুলো, এবং আধুনিক ধারণার, আধুনিকতার ধারণার সঙ্গে এই এই ক্রাউড কনসেপ্টটার কি সম্পর্ক, সেটি নিয়ে তিনি নানা বিস্তার করেছেন তার বইয়ে, তার লেখায়। তো সেগুলো নিয়েই আজকে কথা বলবো, এবং আশা করছি আমার ব্যক্তিগতভাবে বাংলাদেশের কৌতূহলী একজন নাগরিক হিসেবে এই যে প্রপঞ্চগুলো, জনতা, জনগণ, ভিড়, এগুলোর ব্যাপারে কৌতূহল আছে আমার, সেটা একটা একাডেমিক জায়গা থেকে দেখবার যে চেষ্টা নুসরাত করেছেন, সেটা আমি আরো আরো ভালোভাবে কৌতূহলের সঙ্গে শুনতে চাই। আমি আশা করছি যারা শুনছেন, উপস্থিত হয়েছেন শুনবার জন্য, তারাও এই বিষয়ে আগ্রহী আছেন। তো আমি নুসরাত সাবিনা চৌধুরীকে আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি আমাদের এই আয়োজনে। নুসরাত, আপনাকে স্বাগত কথা পরম্পরায়। আমি একটু আগে যেটা বলছিলাম, আপনার যে কাজ ক্রাউড পলিটিক্স, সেটি নিয়ে আমি তো শুনতে চাই, নিঃসন্দেহে এখানে যারা উপস্থিত হয়েছেন তারাও খুব কৌতূহলের সাথে শুনবেন। আমি একটু যারা দেখছেন তাদেরকে দেখিয়ে নিই এই এই বইটি, যেটি নুসরাতের বই, প্যারাডক্সেস অফ দি পপুলার, ক্রাউড পলিটিক্স ইন বাংলাদেশ। এটি প্রকাশিত হয়েছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি প্রেস ক্যালিফোর্নিয়া থেকে 2019 সালে, ঠিক কোভিড এর আগে আগে। তো তারপরে তো আমরা একটা নানা রকম একটা আনপ্রেসিডেন্টেড সময়ের ভিতর দিয়ে যাচ্ছি। তো যেটা ফরম্যাটটা যারা আগে দেখেছেন তারা জানেন, নুসরাত আপনাকে আমি জানিয়েছি যে আমি আপনাকে শুরুতে আমন্ত্রণ জানাবো, আপনার এই বইয়ের একটা সারাংশ মিনিট বিশেকের মতো আমাদের একটু বলেন, তারপরে আমি আপনার সঙ্গে একটা আলাপচারিতায় যুক্ত হব, এবং যারা এখানে উপস্থিত আছেন
তারাও তাদের মন্তব্য এবং প্রশ্ন থাকলে জানাতে পারবেন, সেটা নিয়ে আমরা কথা বলবো। যারা উপস্থিত আছেন তাদেরকে অনুরোধ করছি যে আপনারা আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, প্রশ্ন থাকে, সেটি চ্যাট বক্সে লিখে জানাবেন, আমরা সেটা গ্রহণ করব। নুসরাত, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনার বক্তব্যটা আমরা শুনি। অনেক ধন্যবাদ জামান ভাই, এই বইয়ের সূত্রে আপনার সাথে অনেক বছর পর আমার আবার যোগাযোগ হলো, তো সেটা একটা বাড়তি পাওয়া। আর আমার বইটা আমি খুব দুঃখিত এবং বিরক্ত যে বাংলাদেশে আসলে পাওয়া যায় না, এবং এটা একটা খুবই মানে আমার জন্য একটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার, কারণ অনেকেই যারা আগ্রহী বা আগ্রহ দেখিয়েছেন তারা এখনো বইটা পড়ার সুযোগ পাননি। কিন্তু এটাতে আমার চেষ্টার কোনো কমতি ছিল না, আমি যে প্রেস থেকে বই বের করেছি তাদের বিভিন্ন নিয়ম নীতি অনুসরণ করতে হয়েছে, সে কারণে বইটা এখনো বাংলাদেশ কিংবা দক্ষিণ এশিয়ার অন্য কোনো দেশ থেকে এখনো বের হয়নি। তবে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি কোনোভাবে এটার একটা বাংলাদেশি এডিশন বের করা যায় কিনা সেটা দেখতে। এবং আপনাদের যদি আগ্রহ থাকে, আমার বইয়ের ভূমিকাটা কিন্তু ইন্টারনেটে আছে, সেটা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি প্রেসের ওয়েবসাইটেও আছে, আমার academia.edu ওয়েবসাইটেও আছে, আপনারা সেটা পড়তে পারেন। এখন আজকে জামান ভাই বলে দিয়েছেন যে আমার বইয়ের যে বিষয় সেটা আমার যে গবেষণার মূল একক হচ্ছে জনতা বা জনতার রাজনীতি। এখন জনতার রাজনীতি কথাটা আমরা অহরহ শুনতে পাই এবং আমরা মনে করি যে আমরা আসলে বুঝতে পারি কনটেক্সট থেকে যে আমরা জনতা বলতে কি বোঝাচ্ছি। কিন্তু এই বইটাতে আমি জনতাকে একাধারে একটি রাজনৈতিক কর্তা হিসেবে দেখছি এবং একটা ধারণা বা অ্যানালিটিক্যাল ক্যাটাগরি হিসেবেও দেখছি। এবং আমি যদি আরেকটু মানে আমি আমি আগে আমার বইয়ের তাত্ত্বিক ফ্রেমওয়ার্কটা নিয়ে একটু আলোচনা করতে চাই, তাতে পরবর্তীতে আমি যখন আমার মানে মাঠ পর্যায়ের যে তথ্য সেটা যখন আলোচনা করব তখন সেগুলো আরো স্পষ্ট হবে। এখন জনগণের সাথে জনগণ এবং ভিড়ের কি পার্থক্য? এখন আমরা সবাই জানি যে জনগণ জনতা অনেক সময় একই অর্থে ব্যবহার করা হয়, কিন্তু আবার অনেক ক্ষেত্রে জনতা আর জনগণ এক নয়। যেমন জনগণই সকল ক্ষমতার উৎস, জনগণ কথাটা আমরা অনেকখানি দাপ্তরিক অর্থে অথবা সাংবিধানিক কনটেক্সটে ব্যবহার করি, আর ভিড় তো আসলে ঠিক কোনো ভিড়ের তেমন কোনো মানে রাজনীতি নেই সেই সেই অর্থে, যে ভিড় আসলে কোনো রাজনৈতিক কর্তা না, সেখানটায় অনেক মানুষ একসাথে হলে যে একটা ভিড়ের পরিবেশ সৃষ্টি হয় সেটাতে আসলে সেখানটায় যে জনতা একত্রিত হয় সেটা একটা রাজনৈতিক কর্তা হতে পারে, কিন্তু ভিড়ের আসলে সেরকম কোনো রাজনৈতিক অর্থ নেই। এখন আমি জনতাকে কেন বেছে নিলাম? জামান ভাই কোভিড এর কথা বললেন, এটা খুবই একটা কৌতূহলের বিষয় যে এই কোভিড এর কারণে, এই মহামারীর কারণে আসলে জনসমাবেশ বলতে আমরা যেটা বুঝি সেটা আসলে একেবারেই বন্ধ ছিল, তাই না? এবং সে কারণে মানে ক্রাউড নিয়ে কথা বলা বা জনতা নিয়ে কথা বলা কোভিড এর সময় একটা এটা একটা খুব ইন্টারেস্টিং বিষয়। আমি একটা ছোট লেখা লিখেছিলাম কালচারাল অ্যান্থ্রোপোলজির ব্লগে যে বাংলাদেশে যখন প্রথম মহামারী আসে তখন এই যে মহামারীর যে সংক্রমণ এবং তার সাথে জনতার যে সংক্রমণ, কারণ ক্রাউডকে কিন্তু একটা অ্যাটলিস্ট ইউরোপীয় তত্ত্বে একটা কন্টেজিয়াস মানে ক্যাটাগরি হিসেবে ধরা হয় যে জনতাও কিন্তু মানুষও কিন্তু মানে সংক্রমিত, মানে জনতা একটা সংক্রমণের বিষয় আস্তে আস্তে বাড়তে থাকে। তো মহামারীর কনটেক্সটে কিন্তু জনসমাবেশ কে দেখা একটা একটা কৌতূহলের বিষয় এবং এটা আরেকটা গবেষণার অংশ হতে পারে। তবে আমরা এটাও দেখেছি যে ধরুন মার্কিন যুক্তরাষ্ট্রের ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের সময় মহামারীতে কিন্তু জনতা যে একসাথে হয়নি এমন কোনো কথা না, দেখা গেছে যে যে কোনো আন্দোলন যখন সেই পর্যায়ে যায় তখন মানে সংক্রমণের ভয় থাকলেও মানুষ আসলে একসাথে হয়। তো সেটা সেটা একটা মানে একটা অ্যাসাইড, আমি পরে আবার হয়তো যদি কেউ আগ্রহী হন এই বিষয়ে কথা বলতে পারি। কিন্তু আমি কেন জনতাকে বেছে নিলাম? এখন জনতাকে আমি ক্রাউডের একটা
বাংলা বা বাংলাদেশি বা দক্ষিণ এশীয় একটা ইকুইভ্যালেন্ট হিসেবে দেখছি এবং সেটা কেন দেখছি। এখন ইংরেজিতে ফার্মাকন বলে একটা শব্দ আছে যেটার শিকড় হচ্ছে গ্রিক ভাষায়। প্লেটো থেকে শুরু করে জাক দেরিদা পর্যন্ত একাধিক দার্শনিক ফার্মাকন শব্দটা ব্যবহার করেছেন একটি ধারণা বা কনসেপ্টের মধ্যেকার যে বৈপরীত্য বা যেটাকে আমি আমার বইতে প্যারাডক্স বলছি সেটা বোঝার জন্য। এখন সোজা ভাষায় বলতে গেলে ফার্মাকন এমন একটা ধারণা যেটার মধ্যে ইতিবাচক এবং নেতিবাচক দুটা দিকই থাকে। যেমন দেরিদা বলেছেন যে ফার্মাকন একই সাথে একটি ব্যাধি এবং তার উপশম, একই সাথে আকাঙ্ক্ষা এবং আতঙ্ক। এবং আমি মনে করি যে ক্রাউড যে যেটা ইউরোপীয় রাজনৈতিক তত্ত্বে ক্রাউড থিওরির যে ক্রাউড সেটাকে একটা ফার্মাকন হিসেবে দেখা যায়। এবং আমরা যদি আসলে আরেকটু মানে লক্ষ্য করে দেখি যে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে জনতার মধ্যেও কিন্তু আমরা সেই দুই ধরনের সম্ভাবনাই দেখতে পাই। জনতা যেমন একাধারে প্রগতিশীল রাজনীতির কর্তা হতে পারে, তার মধ্যে আবার একটা বিশৃঙ্খল হবার একটা সম্ভাবনা থাকে এবং সেই সম্ভাবনাটা সবসময়ই রয়েছে, যার ফলে আমরা আমাদের যে কোনো ধরনের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য জনতাকে একত্রিত করতে চাই, কিন্তু আবার অনেক সময় জনতা এমন কাজ করে ফেলে যেটা আসলে সেই উদ্দেশ্যকে পার হয়ে আরো আরো অন্য দিকে চলে যেতে পারে। তো জনতার মধ্যে আমি আসলে সেই সেই বৈপরীত্যটা দেখতে পাই, যে কারণে আমি এটাকে আমার 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 নিজের গবেষণার একটা বিষয় হিসেবে নিয়েছি। এখন ক্রাউড জনতাকে বুঝতে হলে আমাদের একটু ইউরোপীয় রাজনৈতিক তত্ত্বের মধ্যে যে ক্রাউডের যে অবস্থান সেটাও একটু বুঝতে হবে। এখন 19-20 শতকের শুরুর দিকে পশ্চিমা রাজনৈতিক তত্ত্বের ইতিহাসে ক্রাউড যেভাবে আবির্ভূত হয় তাকে আমি যেটা রাজনৈতিক ফার্মাকন বলেছি। এখন ক্রাউড থিওরি যে জিনিসটা সেটার একটা ইতিহাস আছে এবং ইউরোপের ক্ষেত্রে ফরাসি বিপ্লবের পরে ফরাসি বিপ্লবের যে নৈরাজ্য বা অরাজকতা সেটা দেখে অনেকে যখন ক্রাউডকে একটা খুব হয় তাচ্ছিল্যের বা ভয়ের বিষয় হিসেবে দেখেছেন। আবার ইউরোপে 2 বিশ্বযুদ্ধের মাঝামাঝি সময় ফ্যাসিবাদের যে উত্থান সেই সময়ও অনেকে এই ক্রাউডকে একটা একটা মানে প্রগতিশীল একটা কোনো মানে কর্তা হিসেবে না দেখে এটাকে একটা মানে ফ্যাসিবাদের একটা হাতিয়ার হিসেবে দেখেছেন। তো সেই সময়টাতে ক্রাউড থিওরিতে ক্রাউড একটা হয় তাচ্ছিল্যের বিষয় অথবা ক্রাউডের মধ্যে দিয়ে মানুষের যে মধ্যেকার যে কিছু পাশবিক বিষয় থাকে সেগুলো অনেকে বলেছেন যে দেখা যায়। যেমন এই ক্ষেত্রে ফ্রয়েডের নাম উল্লেখ করতে হয়, যেমন ফ্রয়েড ওনার বই গ্রুপ সাইকোলজি অ্যান্ড দি অ্যানালিসিস অফ দ্য ইগোতে দেখিয়েছেন যে কিভাবে একটি জনসমাবেশের মধ্যে যখন অনেক মানুষ একসাথে হয় তখন মানুষ তার নিজস্ব চেতনা কে হারিয়ে ফেলে, মানুষের মধ্যে যে র্যাশনালিটি সেটা তখন আর ওভাবে কাজ করে না, তখন অন্যেরা যেটা করছে সেটাতেই মানুষ আপ্লুত হয়ে যায়, আবেগপ্রবণ হয়ে যায়। সেটা আমরা অনেক সময় অনেক রকমের জনসমাবেশে দেখতে পাই, ক্রিকেট খেলার মাঠে দেখতে পাই অথবা কোনো ধরনের বড় রাজনৈতিক মিছিলে আমরা সেটা দেখতে পাই। আবার যখন সেই সময়টা শেষ হয়ে যায় তখন আবার চেতনা পরিপূর্ণতা পায়, তখন মানুষ আবার তার আগেকার অবস্থায় ফেরত আসে। তো এই যে এই যে জনতার ক্রাউডের মধ্যেকার এই যে মানে সম্ভাবনা দুটা দুটা সম্ভাবনা সেই সেটা কিন্তু মব বা মাস এই ধরনের শব্দ দিয়েও ইংরেজি ভাষায় প্রকাশ করা হয়। আমি দেখেছি যে আমার কাছে বাংলাদেশের সাহিত্য, বাংলাদেশের ইতিহাস এবং বাংলাদেশে আমরা যে বাংলা ভাষা বলি তাতে আমি মনে করি জনতার মধ্যে সেই ক্রাউড, মস, ম্যাস এবং মব এর সবগুলো বৈশিষ্ট্যই রয়েছে এবং এগুলো এক এক সময় কনটেক্সট অনুযায়ী সেই বৈশিষ্ট্যগুলো আমরা আসলে দেখতে পাই। এখন আমাদের জনতাকে ক্রাউড হিসেবে দেখে আসলে আমরা কি পাচ্ছি, মানে তাত্ত্বিকভাবে আমরা আসলে মানে এটা লাভ লাভ কি আমি যদি জনতাকে ক্রাউড হিসেবে দেখি। এখন আমি এটা বলতে চাচ্ছি না যে বাংলাদেশি জনতা অন্যান্য জনতা চাইতে আলাদা, এরকম এরকম কোনো যুক্তি আমার আমার বইয়ে নেই।
তবে জনতা নিজেকে যেভাবে জাহির করে কোনো একটা জনসমাবেশে, সেটার ধরন পৃথিবীর বিভিন্ন জায়গায় অনেক সময় একই রকম। গত কয়েক বছরে আমরা বিভিন্ন ধরনের জনসমাবেশ দেখতে পাচ্ছি, দেখতে পেয়েছি, এবং এখনো আমরা কলম্বিয়াতে আন্দোলন দেখতে পাচ্ছি, আমরা ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন দেখেছি। অনেক ক্ষেত্রেই সেখানটায় মানুষকে আমরা একই ধরনের ব্যবহার করতে দেখেছি। তাহলে বাংলাদেশি জনতার সাথে সেই জনতার পার্থক্যটা কি, বা এটা আসলে এই জনতাকে আমি যদি আমার ফোকাস করি তাহলে আমি কি আসলে পেলাম? আসলে আমার মনে হয় যে জনতা যেভাবে রাজনৈতিক কর্তা হিসেবে আমি যেসব আন্দোলনগুলো দেখেছি সেটাতে আবির্ভূত হয়, সেটা বুঝতে হলে আমাদেরকে এই অঞ্চলের ইতিহাসটা বুঝতে হবে। এবং এই অঞ্চলের ইতিহাসটা বোঝার মানে এখানে ঔপনিবেশিকতার যে ইতিহাস সেটা আমাদেরকে বুঝতে হবে, এখানটা সার্বভৌমত্ব আদায়ের যে ইতিহাস সেটা আমাদেরকে বুঝতে হবে। এবং দেখা যায় যে অনেক ক্ষেত্রে যে ধরনের জনসমাবেশ, যে ধরনের জনতার রাজনীতি একটা সময় খুব ইতিবাচক দৃষ্টিতে দেখা হচ্ছে, যেমন স্বাধীনতা আন্দোলনের সময়, সেটা ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন হোক বা আমাদের আমাদের 71-এর স্বাধীনতা আন্দোলন হোক, সেটাই আবার পরবর্তীতে স্বাধীন রাষ্ট্রে এসে একটি অরাজকতার উদাহরণ হিসেবে কাজ করছে। এটা আমরা এটাও আমরা আমাদের 47-এর পার্টিশনের পরে দেখেছি, আবার 71-এর পরেও দেখেছি। তো এই যে জনতাকে নিয়ে, জনতার মধ্যে যে একটা টানাপোড়েন এবং জনতার মধ্যে যে সম্ভাবনাগুলো প্রগতিশীল এবং তার বিপরীত, এই জিনিসটা আমার কাছে খুব আগ্রহের বিষয় বলে মনে হয়েছে। এবং আমি মনে করি যে বাংলাদেশে গত এক থেকে দুই দশকে যে যে ধরনের আন্দোলনগুলো আমরা দেখতে পেয়েছি, যেগুলো মোটামুটি শুধু জাতীয় পর্যায়ে না, আন্তর্জাতিক পর্যায়েও যেগুলোর কথা আমরা শুনেছি, সেগুলোর মধ্যে কিন্তু এই জনতাকে আমরা এভাবে বিভিন্ন রূপে দেখতে পাই। এখন খুব সংক্ষেপে বলতে গেলে আমার বইয়ের যে মাঝ পর্যায়ের গবেষণা, সেটাতে আমি তিনটি আন্দোলনকে আসলে একটু গভীরভাবে দেখতে চেয়েছি। প্রথমটি হচ্ছে দিনাজপুরের ফুলবাড়িতে 2006 সালে যে খনি বিরোধী আন্দোলন হয়। খনি বিরোধী আন্দোলনের ইতিহাসটা আরো পুরনো, কিন্তু 2006 সালে এটা একটা বিরাট আকার ধারণ করে, মানুষ মারা যায়। তখনকার যে বিডিআর, এখন যাকে আমরা বিজিবি বলি, তারা গুলি ছোড়ে, সাধারণ মানুষের মৃত্যু হয়। এই যে আন্দোলন এবং এশিয়া এনার্জি যে কোম্পানি, সেটা তখন তখনকার মতো ওই জায়গা থেকে মানে বেরিয়ে যেতে বাধ্য হয়। এটা বাংলাদেশের ইতিহাসে একটা নতুন ঘটনা। এর আগে এরকম বহু প্রকল্প হয়েছে যেখানটায় অনেক ধরনের দুর্নীতি এবং অনেক ধরনের অত্যাচার থাকা সত্ত্বেও সেখানটায় এরকম আন্দোলন গড়ে ওঠেনি। এখন ফুলবাড়ি সেজন্য আমার জন্য একটা কৌতূহলের বিষয় ছিল। আবার আমি যখন ফুলবাড়িতে গবেষণা করছি, তখন বাংলাদেশে একটা জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। তখন সেখানটায় তত্ত্বাবধায়ক সরকার কে হবে সেটা নিয়ে যেমন রাস্তাঘাটে বিভিন্ন রকমের জনতার আন্দোলন আমরা দেখেছি, তত্ত্বাবধায়ক সরকার আসার পরে আমরা জনতাকে একটা মানে একটা পার্টিকুলার রূপে রূপ দেওয়ার যে চেষ্টা, নাগরিক এবং জনতার মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা তখন খুব স্পষ্ট হয়ে ওঠে। এবং পরবর্তীতে বইটা শেষ করার সময় আমি 2013 সালে শাহবাগে যে আন্দোলন হয়েছিল সেটা আমি কিছুটা গভীরভাবে দেখার সুযোগ পেয়েছি। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ফুলবাড়ির আন্দোলনের যে জনতা, শাহবাগের যে জনতা, সেটা কি আসলে এক? এখন অবশ্যই এক না। মানে ফুলবাড়ির সাধারণ গ্রামের মানুষ যাদের বসত বাড়ি ভিটা খনির খনির হলে চলে যাবে, তাদের সাথে যে ধরনের শিক্ষিত ব্লগাররা, তারা সবাই সবাই যে মধ্যবিত্ত ছিলেন শাহবাগে, এটা আমি বলবো না, এটা আমি মনে করি শাহবাগ সম্বন্ধে একটা ভুল ধারণা। তবে প্রধানত যারা শাহবাগ আন্দোলনটা শুরু করেছিলেন, অবশ্যই তাদের মধ্যে অনেক পার্থক্য আছে, কিন্তু ফর্মালি আমি যদি ফর্ম হিসেবে এই আন্দোলনগুলোকে দেখি, তাহলে দেখবো যে এর মধ্যে অনেকগুলো ব্যাপার আছে যেগুলো আসলে কমন। যে মানে জনতা কিভাবে একটা আবেগে আপ্লুত হয়ে ওঠে, কিভাবে সে তার উদ্দেশ্য হাসিল করতে চায়, এবং কিভাবে গণমাধ্যমগুলোতে একটি
একটি আন্দোলনের কর্তাকে জনতা হিসেবে বা জনগণ হিসেবে দেখা হয় এবং আরেকটিকে মব হিসেবে তাচ্ছিল্য করা হয়, সেই জিনিসগুলো আমার মনে হয় যে এই তিনটা আন্দোলনকেই আমরা যদি একসাথে দেখি সেই জিনিসগুলো কিছুটা হলেও স্পষ্ট হয়ে ওঠে। এখন আমি তো ইউরোপীয় তত্ত্বের কথা বললাম, আমি এখন বাংলাদেশ থেকে দুটা উদাহরণ দিতে চাই, এই এই উদাহরণটা সাহিত্য থেকে। এখন অনেকে হয়তো ভাবতে পারেন যে সমাজ বিজ্ঞানের একটা বইতে কেন আমি সাহিত্যের কথা বলছি, কিন্তু আমি মনে করি যে হয়তো অনেকে আমার সাথে একমত হবেন যে সাহিত্য কর্ম থেকে আসলে কন্টেম্পোরারি জীবনের একটা রূপ পাওয়া যায়, যেটা অনেক সময় অনেক ভালো ইতিহাস বা নৃবৈজ্ঞানিক বই থেকে পাওয়া যায় না। যেমন আমি এখন 69 নিয়ে একটা ছোট লেখা লিখছি এবং সেটার জন্য আমি 69 নিয়ে কিছুটা গবেষণা করতে হয়েছে, এবং আমি এখনো মনে করি যে 69 নিয়ে বাংলাদেশে কোনো ভালো বই লেখা হয়নি, এবং বাংলাদেশে যদি একটা ভালো বই থেকে থাকে 69 নিয়ে, সেটা হচ্ছে আখতারুজ জামান ইলিয়াসের চিলেকোঠার সেপাই। চিলেকোঠার সেপাই পড়ে আমি 69 সম্বন্ধে যতটুকু জানতে পেরেছি সেটা আসলে আমি অন্য কোনো ইতিহাস ইতিহাসের বই থেকে আমি আসলে সেভাবে জানতে পারিনি। তো আমি মনে করি যে ইতিহাস আসলে আমাদের সাহিত্য আসলে আমাদের সমাজ বিজ্ঞানের যে দৃষ্টিভঙ্গি সেটাকে আরো সমৃদ্ধ করে। তো আমি দুটা গল্প বা উপন্যাসের কথা আমার বইয়ের ভূমিকায় লিখেছি। এখন এখানে যারা আছেন অনেকে হয়তো এই দুইটি গল্প বা উপন্যাসের সাথে পরিচিত, একটি হচ্ছে মাহমুদুল হকের জীবন আমার বোন, আরেকটি হচ্ছে আহমেদ সফার ওঙ্কার। এখন এই দুটার মধ্যে জনতা কিভাবে আবির্ভূত হয় সেটা একটা খুব কৌতূহলের বিষয়। যেমন মাহমুদুল হকের উপন্যাস জীবন আমার বোন কিন্তু শুরু হয় 7ই মার্চের কয়েকদিন আগে। এখন আমরা যখন 7ই মার্চের ভাষণের কথা ভাবি, আমরা এটাকে একটা লাখো জনতার সমাবেশ হিসেবে দেখি, এবং সেখানটায় জনতা একটা মানে বাঙালি জনতা যখন তার কাইন্ড অফ বাঙালিত্ব মানে যে একটা কনসিয়াসনেস এ আসে, সেই সেই সময়টা মানে 7ই মার্চ আমাদের জাতীয়তাবাদী ইতিহাসে বা একটা 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 স্থান দখল করে আছে। কিন্তু এই জনতাকেই আবার আমি যখন মাহমুদুল হকের উপন্যাসে দেখি, যেটা আসলে 7ই মার্চের কয়েকদিন আগে থেকে শুরু হয়, তখন কিন্তু সেটার চরিত্রটা একটু অন্যরকম। যেমন এই উপন্যাসের যে প্রধান মানে ক্যারেক্টার সেটি হচ্ছে খোকা। এই চরিত্রটি একটি উচ্চ মধ্যবিত্ত পরিবার থেকে আসা একটি ছেলে, তার মধ্যে এক ধরনের রাজনৈতিক নির্লিপ্ততা আছে, এবং সেই নির্লিপ্ততাটার কারণে সে ঠিক জনতার যে কর্তা হিসেবে রাজনৈতিক কর্তা হিসেবে আবির্ভাব এই সময়টাতে 69, 70, 71, সেটা আসলে ঠিক বুঝে উঠতে পারে না। যেমন মাহমুদুল হক লিখেছেন এবং আমি ওনাকে কোট করছি, এতদিন খোকার কাছে যা ছিল দয়িতা যামিনী মদিরার মতো তিন অক্ষরের হালকা পালকে মোড়া পাখির মতো নিছক একটি রোগা শব্দ, এখন তা প্রচন্ড বিস্ফোরণে ছড়িয়ে পড়ছে শহরময় জনতা। তো এই জনতাকে আসলে খোকা ঠিক বুঝে উঠতে পারেনি। এবং এখন মানে উপন্যাসে অনেক রকমের চরিত্র রয়েছে, আমি সবকিছুর মধ্যে যেতে পারছি না, কিন্তু এই এই উপন্যাসে খোকার জীবনে একটাই একটা মাত্র খুব ভালো লাগার জায়গা হচ্ছে তার ছোট বোন রঞ্জু। এই রঞ্জুকে নিয়েই যখন পাকিস্তানি আর্মি সেনাবাহিনীর আক্রমণের মুখে যখন তারা ঢাকা ছাড়ে 71 সালের শেষে, তখন এই জনতার পদপিষ্ট হয়ে রঞ্জুর মৃত্যু হয়, এবং তখন এই জনতাকে খোকার আসলে নির্লিপ্ততার সাথে দেখতে পায় না। তো এই এখানে কিন্তু জনতার আমরা একটা অলরেডি একটা অ্যাম্বিভ্যালেন্ট রূপ দেখতে পাচ্ছি। আবার আমরা যদি আহমেদ সফার ওঙ্কার দেখি, আমি জানি যে এখানে অনেকেই আহমেদ সফার ওঙ্কার গল্পটি পড়েছেন, সেখানে আমরা জনতাকে একটু ভিন্ন আঙ্গিকে দেখতে পাই। এখন ওঙ্কারের যে মেইন মূল চরিত্র তা সে আসলে পুরো উপন্যাসেই নামহীন অবস্থায় থাকে, তার মধ্যে ঠিক মানে খোকার যে মানে শ্রেণীগত যে একটা রাজনৈতিক নির্লিপ্ততা সেটা নেই, কিন্তু সে একটু সুবিধাবাদী টাইপের লোক। তার তার শ্বশুরের তার শ্বশুর বড় লোক এবং তার বোবা মেয়েকে বিয়ে করে সে ঢাকা শহরে চাকরি পায় এবং তার একটা মোটামুটি সচ্ছল জীবন সে গড়ে তোলে। এখন এই এই চরিত্রটি আর মধ্যে অনেকখানি অনেক ভীরুতা এবং কাপুরুষতা অনেক কিছু রয়েছে,
এবং সেও ঠিক জনতার এই যে হয়ে ওঠাটা, রাজনৈতিক কর্তা হয়ে ওঠাটা সে বুঝতে পারে না। সে মিছিল দেখলে বা দেয়ালে পোস্টার দেখলে সে চোখ সরিয়ে নেয়, কিন্তু একসময় সে বলতে বাধ্য হয়, এবং এখানটায় আমি আহমেদ সফার লেখা পড়ছি, একেবারে হতোদ্যম ক্ষণজীবী মানুষকেও এই মিছিল সামান্য সময়ের জন্য হলেও মহাজীবনের আস্বাদ পান করাতে পারে। তো তার মধ্যেও সেই রিয়েলাইজেশনটা বা অনুধাবনটা আছে, কিন্তু তারপরেও মিছিল আসলে তিনি জানালার কপাট টপাট বন্ধ করে দেন, কারণ এই এই রাজনৈতিক টানাপোড়েন, এই আন্দোলনের যে আবেগটা সেটা উনি সহ্য করতে পারেন না। কিন্তু ওনার যে স্ত্রী যিনি কথা বলতে পারেন না, তিনি কিন্তু সবসময়ই মিছিল আসলে খুব আন্দোলিত বোধ করেন, এবং সর্বশেষ যে ক্লাইম্যাক্স এই এই গল্পের, তাতে যেটা হয় যে মিছিল থেকে যখন বাংলাদেশ শব্দটি উচ্চারিত হতে থাকে, তখন ওনার বোবা স্ত্রী বাংলাদেশ শব্দটা উচ্চারণ করতে চান, কিন্তু যেহেতু উনি কথা বলতে পারেন না, ওনার মুখ থেকে বাংলা শব্দটি বের হওয়ার সাথে সাথে ওনার গলা দিয়ে রক্ত বের হতে থাকে এবং উনি মাটিতে লুটিয়ে পড়েন। এখন আহমেদ সফা বলছেন, তার গলা দিয়ে আগে যে নুড়ি পাথরের মতো গোল গোল শব্দাংশ নির্গত হতো, সেগুলো তার স্বামীর কাছে এখন অনেক অন্যরকম শোনালো। এবং যখন তার জ্ঞানহীন দেহের দিকে তাকিয়ে এবং তার কণ্ঠ থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, তখন তার স্বামীর মন মনে একটাই প্রশ্ন জাগে যে কোন রক্ত বেশি লাল, শহীদ আসাদের না আমার বোবা বউয়ের। তাহলে আমরা আবারও দেখতে পাচ্ছি যে এখানটায় জনতা একটা ঠিক মানে 7ই মার্চের যে যে একটা কেন জনতার রাজনীতি আমরা খুব মানে প্রচলিত অর্থে বাংলাদেশে ব্যবহার করি, এখানটা জনতা আরো একটা নুয়ান্সড, আরো একটা কমপ্লেক্স রূপে আসলে দেখা দিচ্ছে। এখন অনেকে হয়তো আমাকে জিজ্ঞেস করতে পারেন যে আসলে এই জনতার সাথে তাহলে পশ্চিমা রাজনৈতিক তত্ত্বের যে ক্রাউড, সেটার কোনো পার্থক্য আছে কিনা। অনেক ক্ষেত্রে আমি মনে করব যে ক্রাউডের মধ্যে যে আমি আগেই বলেছি বৈপরীত্য, যে প্যারাডক্স, সেটা আমি জনতার মধ্যে দেখতে পাই। তবে কিছু কিছু ক্ষেত্রে যেহেতু আমাদের ইতিহাস, আমাদের গণতন্ত্রের ইতিহাসটা আলাদা, মানে ইউরোপে যে সময় ক্রাউড থিওরি মানে হয়েছে, উদ্ভাবিত হয়েছে, সেই সময়ে তাদের যে গণতন্ত্রের অবস্থা এবং আমাদের যে ঔপনিবেশিক অবস্থা, সে দুটা আসলে ইতিহাস এবং রিয়ালিটি সম্পূর্ণ আলাদা। যে কারণে আমি মনে করি যে জনতার মধ্যে কিছু কিছু সাংস্কৃতিক ঐতিহাসিক স্পেসিফিসিটি আছে যেগুলো ক্রাউড থেকে আলাদা। এবং এর মধ্যে একটা বিষয় আমি কিছুটা আলোচনা করেছি আমার বইয়ে, সেটা হচ্ছে জনতার লিঙ্গ রাজনীতি। আমি মনে করি যে ইউরোপীয় তাত্ত্বিকদের অনেকের লেখায় ক্রাউড থিওরি বলে যে যেটা পরিচিত হয় যে জনতা, তাকে অনেক সময় নানা মোড়কে নারী এবং শিশুর সাথে একই কাতারে সামিল করা হয়। তাহলে নারী এবং শিশুর সাথে একজন পুরুষের কি পার্থক্য, অ্যাটলিস্ট ওই সময়কার লিবারাল থিওরিতে? পার্থক্যটা এই যে নারী এবং শিশুরা অনেক বেশি আবেগপ্রবণ, তারা ঠিক এখনো ওই অর্থে প্রাপ্তবয়স্ক হয়ে ওঠেনি, তাই না? তাই পুরুষদের মধ্যে যে বুদ্ধি এবং যুক্তি আছে, সেটা নারী এবং শিশুদের মধ্যে নেই। এবং অনেক সময় ক্রাউডকে এজন্য ফেমিনাইজ করা হয় বা নারী হিসেবে দেখা হয়। মিছিলে, আন্দোলনে, খেলার মাঠে কিংবা ধর্মীয় সহিংসতায় জনতার যে আদলটা স্পষ্ট হয়, তার সাথে নারীর কিছু তথাকথিত চরিত্রের মিল অনেকেই খুঁজে পেয়েছেন। এবং এই জনতার আবেগ নিয়ে যে এই ভয় কিংবা এই আতঙ্কের শিকড়টা কিন্তু আসলে অনেক গভীরে। এখানটায় নারীর আবেগের বিপরীতে দাঁড় করানো হয়েছে পুরুষের বুদ্ধি এবং যুক্তি। এখন ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই লিঙ্গীয় ধারণাটা ঠিক একইভাবে প্রয়োগ করাটা কঠিন, এটা আমি মনে করি। এখন সহজ ভাষায় বলতে গেলে যে চিরাচরিত চিন্তাধারায় কিন্তু সামাজিকভাবে জনতা এই অঞ্চলে একটা পুরুষালী চরিত্র বা ম্যাসকুলিন ফিগার, এবং তার মানে কিন্তু এই না যে জনতা মানেই পুরুষ। আমাদের দেশ বা মানে দক্ষিণ এশিয়ার যে সমাজ, এখানটা রাস্তাঘাটে নারীর উপস্থিতি অন্যান্য কোনো দেশের চাইতেই কম নয়, কিন্তু তার মানে এই নয় যে জনতা আসলে ম্যাসকুলিন না। আমরা যারা দক্ষিণ এশিয়ার বিভিন্ন শহরে বড় হয়েছি, আমরা অনেক ছোটবেলা থেকেই জানি যে কিভাবে ভিড়ের মধ্যে আমাদের নিজেদেরকে
রক্ষা করে চলতে হবে, তাই না? সেখানটায় ভার্বাল এবং ফিজিক্যাল অনেক ধরনের সহিংসতার একটা সম্ভাবনা জনতার ভিড়ে থাকে, এবং সেই সম্ভাবনাটা যদি আমি মানে আমার মানে গবেষণার মধ্যে আমি যদি সেটাকে না আনতে পারি, তাহলে আমি মনে করি যে আসলে আমি আসলে জনতার চরিত্রটা ধরতে পারবো না। এখানটা আমি একটা উদাহরণ দিতে চাই যে নৃবিজ্ঞানী রীনা দাস দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক দাঙ্গা নিয়ে একটি লেখায় এই ঐতিহাসিক এবং সমাজতাত্ত্বিক পার্থক্যটা তুলে ধরেছেন যে ইউরোপীয় ক্রাউড এবং এবং ভারতীয় বা উপমহাদেশীয় ক্রাউড, যেটাকে আমি জনতা বলছি। যেমন পশ্চিমা তাত্ত্বিকদের বিশ্লেষণে জনতার লিঙ্গায়ন বা তার যে সেক্সুয়ালাইজেশন বা জেন্ডার আলোচিত হয়েছে, তারা অনেকেই আবেগী এবং হুজুগে জনতার বিপরীতে একজন অতি পুরুষালী নেতা, যেটা ফ্রয়েডের ক্ষেত্রে ফাদার ফিগার, যে একটি অতি পুরুষালী নেতার একটা মানে অবস্থান উপস্থিতি এবং প্রভাবকে দায়ী করেছেন। এখানটা একজন সক্রিয় অ্যাক্টিভ পুরুষ নেতা এবং একজন নিষ্ক্রিয় মেয়েলি জনতার এই যে একটা রসায়ন, একটা কেমিস্ট্রি, তার পেছনে একটা ইতিহাস আছে। তো রীনা দাস মাস্কোভিচের জনতার মনস্তত্ত্ব নিয়ে লেখার বরাত দিয়ে দেখিয়েছেন যে কিভাবে একজন নেতা এবং জনতার, এবং আমরা যদি এখানটা ফ্যাসিবাদকে উদাহরণ হিসেবে দেখি, আমরা দেখতে পাবো যে এই নেতা এবং জনতার সম্পর্কে যে পরস্পর নির্ভরশীলতা এবং তার যে একটা প্রচ্ছন্ন সমকামী তাৎপর্য আছে, সেটাকে ঢাকতে আসলে জনতাকে যুগে যুগে মেয়েলি বা স্ত্রী লিঙ্গ সুলভ তকমা দেওয়া হয়েছে। কিন্তু এই বিশ্লেষণের কমতিটাও কিন্তু রীনা দাস তুলে ধরেছেন আমাদের ভারতীয় উপমহাদেশের উদাহরণের মধ্যে দিয়ে। তিনি বলছেন যে যেসব জনতার আবেগ কোনো নেতাকে ঘিরে নয় কিন্তু কোনো বিষয়কে কেন্দ্র করে সক্রিয় হয়ে ওঠে, যেমন কোনো স্বজনের লাশ, আমরা এখানটায় আসাদের শার্টের উদাহরণ দিতে পারি, যে আসাদ যখন ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে 69-এর 20শে জানুয়ারি পুলিশের গুলিতে মারা যান, তখন তার শার্ট নিয়ে মিছিল হয়, পরে শামসুর রহমান আসাদের শার্ট কবিতা লেখেন। তো যখন কোনো স্বজনের লাশ নিয়ে, লাশটা যেখানটা আবেগের উৎস, সেখানে তাহলে কি ধরনের লিঙ্গ রাজনীতি কাজ করে? এখন রীনা দাসের মতে যখন প্রতিহিংসার রাজনীতি জনতাকে সামলে ঠেলে দেয়, তাকে আবেগী এবং সহিংস করে তোলে, তখন নারীত্ব এবং পৌরুষের সমীকরণটাও অন্যভাবে প্রকাশ পায়। আমাদের ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার নানা অঞ্চলের ইতিহাসে সাম্প্রদায়িক দাঙ্গা, রাষ্ট্রবিরোধী আন্দোলন কিংবা গণপিটুনি, যেটার অনেক উদাহরণ আমরা এখনো বাংলাদেশে প্রতিদিন খবরের কাগজে দেখতে পাই, এই রাজনৈতিক জীবনে জনতার যে সক্রিয় অংশগ্রহণ, তার পেছনে একই ধরনের কারণ দেখা যায়। সেখানটায় ইউরোপীয় ফ্যাসিবাদের আদলে কোনো নেতার মহামানবীয় অবয়বের উপরে আসলে সেটা নির্ভর করে না। তো সেটা হচ্ছে আমার বইয়ের একটা খুব কি বলবো সংক্ষিপ্ত তাত্ত্বিক একটা আলোচনা। এখন আমি জানি না আমার কি সময় আছে, তাহলে আমি খুব মানে আপনি সংক্ষেপে যদি কিছু আর একটু যোগ করতে চান করা যায়, কিংবা আমরা একটু আলাপ করতে করতে এগিয়ে যেতে পারি, আপনি যেটা প্রেফার করেন। আমি চলে যাই, কারণ আমি কিছু মানে আমার মাঠ পর্যায়ের গবেষণার কিছু তথ্য দিতে চাচ্ছিলাম, কিন্তু সেটা আমরা আলোচনার মধ্যেই করতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে সেটাই বরং বোধহয় ভালো হয়। তো প্রথমত ধন্যবাদ নুসরাত, মানে এই এটি তো একটি নানা রকম তাত্ত্বিক আলোচনার ভিতরে আছে, এই অল্প সময়ের ভিতরে সেটা উপস্থাপন করা নানা রকম জটিলতা আছে, কিন্তু আমি মনে করি যে আপনি খুব চমৎকার ভাবে আপনার মূল সারাংশটা বললেন। তো যেটা দেখতে পাচ্ছি আপনার আলাপ থেকে, যতটুকু বুঝতে পাচ্ছি, যে আপনি মূলত শুরু করলেন যে এই যে জনতা বা ক্রাউড ধারণাটির এটি এটি একটি ইউরোপীয় অরিজিন আছে, এবং সেইটার সাথে আপনি তুলনা করছেন আমাদের, এবং মূলত আপনি যেটা দেখাচ্ছেন ক্রাউডের ভেতরে একটা স্ববিরোধিতা আছে, একটা প্যারাডক্স আছে, এটার একটা ইতিবাচক সম্ভাবনা আছে, নেতিবাচক সম্ভাবনাও আছে, সেটা হয়তো সারা পৃথিবীর দিক থেকেই খানিকটা সত্য, কিন্তু আপনি বিশেষ করে এই অঞ্চলের উপমহাদেশে এবং বাংলাদেশের প্রেক্ষিতে আমাদের যে জনতা বা ক্রাউডের যে চরিত্র, তার ভিতরে দুটো জিনিস আপনি নির্দিষ্ট করে বলছেন যে একটু ভিন্নতা আছে। একটা হচ্ছে যে এই পশ্চিমা চিন্তায় ক্রাউডের সাথে যে মানে ফেমিনিনিটির সম্পর্ক করা হয়েছে, নট মানে নারীর অংশগ্রহণ অর্থে না, কিন্তু নারীর এসেন্স হিসাবে যেটাকে ধরা হয়েছে যে আবেগ প্রবণ এবং যুক্তি বহির্ভূত তারা,
ক্রাউড সেই ধরনের একটা সেন্টিমেন্ট ইমোশন ক্যারি করে, যার ভিতরে খুব যুক্তি না, এটা ইমোশন দিয়ে তাড়িত। সেই অর্থে এটা এর সারটা হচ্ছে নারী সুলভ। কিন্তু আপনি আমাদের এই অঞ্চলের যে জনতার সমাবেশ তার উদাহরণ দিয়ে যেটা আপনি বলছেন যে এখানে ঠিক মানে আবেগ তাড়িত সব সময় নয়, এবং সেটি এর 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 পেছনে এবং এর একটা পুরুষ চরিত্র আছে, সেটার অ্যাগ্রেশনের একটা জায়গা আছে, এবং ভিড় বলতে ভিড়ের একটা পুরুষ সুলভ চরিত্র আছে। আরেকটা যেটা আপনি বলছেন যে পশ্চিমে ক্রাউডের সাথে একটা একটা একক ব্যক্তি বা নেতার একটা সম্পর্ক আছে, কিন্তু এখানে আপনি দেখাচ্ছেন যে অনেক বিষয় ভিত্তিক জনতার সমাগম ঘটছে, যেটা সবসময় নেতা কেন্দ্রিক নয়। এই ধরনের একটা পার্থক্যের কথা আপনি বলছেন। তো এই সূত্র ধরে অনেক এটার অনেক ডালপালা নিশ্চয়ই আমরা বিস্তার করতে পারি। এই সূত্র ধরে প্রথম যেটা আমি একটু বলবো যে আপনার বইয়ের ও আরেকটা একটু বলে নিতে চাই, আপনি যে মেথোডোলজি হিসেবে সাহিত্যের ডেটা ব্যবহার করেছেন, এটা আমি মনে করি তো আজকাল মানে গবেষণার ডাটার তো মাল্টিপ্লিসিটি যে কোনো জায়গা থেকে ব্যবহার করা যায়। আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দ পেলাম যে আপনি আমার প্রিয় দুটো উপন্যাসকে গবেষণার বিষয় হিসেবে ব্যবহার করেছেন, এবং নিঃসন্দেহে আজকাল তো ইতিহাস গবেষণায়, নৃবিজ্ঞান এই গবেষণায় সাহিত্য একটা উপাত্ত হিসাবে খুবই ব্যবহৃত হচ্ছে। তো আমি যেটা জানতে চাইছিলাম যে আপনি এই বইয়ের সূত্র ধরে আপনি ক্রাউড আলোচনা করছেন, সেটা সূত্র ধরে আর একটু বড় আলোচনা আপনি গিয়েছেন যে পুরো আধুনিকতার ভেতরে নাগরিকত্বের যে ধারণা, সিটিজেন যে ধারণা, যে পশ্চিম একটা বিশেষ ধরনের সিটিজেনকে ভেবে এই সংজ্ঞাগুলো করে থাকে, কিন্তু আমাদের এই অঞ্চলে যে মানে কি বলা যায় যে সিটিজেন অফ ল বলতে যেটা বোঝায় পশ্চিম, সেই সিটিজেনের চেহারাটা ঠিক সেরকম না। সেখানে আপনি একটা আপনার একটা চ্যাপ্টারে দুটো খুব ইন্টারেস্টিং আলোচনা করেছেন। একটা হচ্ছে একটা আইডি কার্ড নিয়ে, যেখানে আপনি দেখিয়েছেন যে সে আইডি কার্ডের ভিতরে তার যে পরিচয়, আমি একটু বলেই নেই, আমি নিজে খুব কৌতূহল পেয়েছি বিষয়টা নিয়ে। একটা আইডি কার্ড যেটা তার ছেলে, তার নাম হচ্ছে কাছু মিয়া, এবং তার বাবার পিতার নামের জায়গা আছে মৃত বাবুর বাপ, এবং মাতার জায়গায় নাম হচ্ছে নায়েবের মা। তো কারো নাম নেই, এটা একটা রিলেশনাল জায়গা থেকে, এবং এটার সূত্র ধরে আপনি কিছুটা সেই সময়কার রাজনীতি এবং আমাদের একজন বিশেষ ব্যক্তিত্ব আমি বলতেই পারি প্রফেসর ইউনুস সেই সময় এক ধরনের রাজনীতি কর্মকাণ্ড করছিলেন, সেটার সাথে এই যে সিটিজেনশিপের ধারণা, যেটা আমাদের একটা খুব নিজস্ব ধরনের সিটিজেনশিপ ধারণা আছে, এবং সেটার সাথে যুক্ত হতে পারা না পারার সাথে রাজনীতির সাফল্য ব্যর্থতার একটা সম্পর্ক আছে। তো এই বিষয়টা একটু অল্প একটু যদি এলাবোরেট করেন। হ্যাঁ, থ্যাংক ইউ জামান ভাই। তার আগে আমি একটা ছোট কথা বলতে চাই। আপনি এর আগে যেটা বললেন জনতা লিঙ্গ রাজনীতি নিয়ে, যে আমাদের অঞ্চলের, বা এটা শুধু আমি আমাদের অঞ্চল বলবো না, আমি বলবো যে উত্তর উপনিবেশ উপনিবেশিক যে ধরনের আরো জায়গা আছে, আপনি আলজেরিয়ার উদাহরণ দিতে পারেন, এটা শুধু যে ভারতীয় উপমহাদেশের ক্ষেত্রে প্রযোজ্য সেটা না, সেখানে যে জনতার আবেগ নেই সেটা কিন্তু না। এবং তাহলে কিন্তু আমরা আবার ওই ওই একটা মানে ফ্রেমওয়ার্ক এর মধ্যেই পড়ে যাচ্ছি, যে মানে নারী মানে আবেগ এবং পুরুষ মানে আবেগহীন। এটা অ্যাগ্রেশন কিন্তু এক ধরনের আবেগ, হ্যাঁ, এবং আমি মনে করি যে পুরুষালি যে অ্যাগ্রেশন সেটার মধ্যেও কিন্তু এক ধরনের আবেগ কাজ করে। কিন্তু আপনি বোধহয় ইরেশনালিটিকে জোর দিয়েছিলেন, যুক্তিহীনতার একটা কথা বলছিলেন, যে ক্রাউডের ভিতরে একটা ইরেশনাল ব্যাপার আছে বলে পশ্চিম মনে করে। ফ্রয়েড যেটা যে আমরা আমাদের রেশনালিটিটাকে হারিয়ে ফেলি আমরা যখন ক্রাউড মধ্যে থাকি, তবে এটা এটা কোনো পার্মানেন্ট বিষয় না, আবার যখন সব স্বাভাবিক অবস্থা। এটা ডার্কহাইমও বলেছেন কিন্তু একটু অন্যভাবে। এখন আমার বইয়ের মূল যুক্তির জায়গাটা ঠিক আসলে আধুনিকতা না, আমি বরঞ্চ বলবো যে লিবারেলিজম বা লিবারেল ডেমোক্রেসি কে আমি আসলে আমি মনে করি যে আমার ক্ষেত্রে আরো কাছের একটা একটা ধারণা বা ক্যাটাগরি। যেমন আপনি মানে লিবারেলিজমের মানে এই যে আমি বা আপনি, আমরা যে কথা বলছি,
এবং আপনি একজন নৃবিজ্ঞানী, আমি একজন নৃবিজ্ঞানী, সেখানটায় আইডিয়ালি মানে আইডিয়ালি আপনার জেন্ডার আমার জেন্ডার এগুলো আসলে কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। আপনি কার সাথে কার পরিচিত, আপনি কার পরিবারের মানুষ, আমি কার পরিবারের মানুষ, সেগুলো আসলে একেবারেই জরুরি না আমার আপনার এই যে যে একটা কনভারসেশন আলাপচারিতা সেটা হবার জন্য, তাই না? এখন এটা লিবারালিজমের একটা একটা মূল মানে কি বলবো প্রত্যাশা আর কি, প্রত্যাশা, এবং এটা একটা মূল স্তম্ভ ওই অর্থে, তাই না? যে একজন ইন্ডিভিজুয়াল, একজন একক মানুষ কিভাবে মানে সাবস্টিটিউটেবল হতে পারে, তাই না? এবং সেটার সাথে অবশ্যই মডার্নিটির একটা সম্পর্ক আছে। এবং এই যে আমরা আমাদের পারিবারিক এবং বিভিন্ন ধরনের সামাজিক যে মানে সম্পর্কগুলো আছে সেগুলো বাদ দিয়েও আমি যে একজন নাগরিক হিসাবে আছি, সেটা আসলে লিবারালিজমের একটা প্রত্যাশা আপনি যেটা বললেন। কিন্তু আমরা এই যে এই কাসুমিয়ার উদাহরণ থেকে দেখছি যে আসলে আমাদের মত দেশে অনেক ক্ষেত্রেই এই ধরনের সম্পর্কগুলোর মধ্যেই আমরা থাকি। এই সম্পর্কগুলো আসলে আমরা কিন্তু ছিন্ন করতে পারিনি, তার মানে এই না যে ছিন্ন করে আমরা অগ্রসর হচ্ছে, এই অগ্রসর হওয়ার একটা ফ্রেমওয়ার্ক সেটা সেটার মধ্যে সেটা সেটাও লিবারালিজমের একটা মধ্যে রয়েছে, যে আমরা এই এই আবেগগুলো, এই সামাজিক সম্পর্কগুলোকে পেছনে ফেলে এগিয়ে যেতে পারলে আমরা হয়তো আধুনিক নাগরিক হিসেবে পরিণত হতে পারবো। কিন্তু এখানটায় আসলে হাবারমাসের কথাও বলতে হয়, যিনি স্ট্রাকচারাল ট্রান্সফরমেশন অফ দ্য পাবলিক স্ফিয়ারে বলেছেন যে ইউরোপের একটা সময়ে এই আলাপচারিতা, এই যে ডেলিবারেশন, এর মাধ্যমে মানুষ একটা একটা এক ধরনের নাগরিকত্বের পারফরমেন্স হয়েছে, তাই না? কিন্তু অনেকে এবং খুব যুক্তিযুক্ত ভাবেই হাবারমাসে ক্রিটিক করে বলেছেন যে ওই ধরনের পাবলিক স্ফিয়ার ইউরোপেও আসলে কখনো ছিল না, তাই না? এটা আসলে একটা আইডিয়াল টাইপ যেটা ফ্রেজার বলেছেন। তো সেই জন্য আমি মনে করি যে কিন্তু ইউরোপেও কখনো ছিল না বলে যে সেই ধারণাটার কোন মানে হোল্ড নেই আমাদের উপরে তা কিন্তু না। এই এই যে লিবারাল ডেমোক্রেসির যে কতগুলো মিথ, এটাকে মিথ ছাড়া বলার আর কিছু নেই, তার কিন্তু একটা বিশাল মানে প্রত্যাশা সারা পৃথিবীর মানুষের কাছ থেকে, তাই না? এবং আমি জানি না আপনি টিম মিচেলের কার্বন ডেমোক্রেসি পড়েছেন কিনা, ওখানটায় উনি একটা উদাহরণ দিয়েছেন যে কার্বন ডেমোক্রেসি দুটো অর্থে, একটা হচ্ছে যে কার্বন বেসড, এই যে ফসিল ফিউয়েল, হ্যাঁ, এটা আমাদের ডেমোক্রেসিকে কিভাবে এগিয়ে নিয়েছে বা কিভাবে হ্যাম্পার করেছে, আর আরেকটা হচ্ছে যে কার্বন কপি। এই যে ডেমোক্রেসির যে একটা কার্বন কপি আমরা মনে করি পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখতে পাবো, যেমন উনি মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের কোন ফরেন সেক্রেটারির একটা বক্তৃতা তুলে ধরেছেন যে ডেমোক্রেসি, আই হ্যাভ সিন ইউ ইন ইরাক, আই হ্যাভ সিন ইউ ইন আফগানিস্তান, মানে যে একটা গণতন্ত্রের একটা একটা ধারণা, একটা চিত্র আমরা মনে করি সারা পৃথিবীতেই থাকবে, কিন্তু সেটা তো আসলে মার্কিন যুক্তরাষ্ট্র নেই, আমরা জানুয়ারি 6 কি দেখলাম। তো আমি আসলে মনে করি যে অ্যাটলিস্ট আমার বইয়ের কনটেক্সটে এবং ওই অধ্যায়টার কনটেক্সটে আমি যেটা দেখাতে চেয়েছি যে ওই সময় বাংলাদেশে যেহেতু অনেক রাজনীতি, অনেক সহিংসতা পর্যবসিত হয়েছিল, রাস্তাঘাটে মানুষ মারা যাচ্ছিল, এবং একটা সুযোগ তৈরি হয়েছিল নতুন কিছুর, এবং যেটাকে অনেকে তৃতীয় শক্তি হিসেবে তখন দেখেছেন, এবং এগুলোকে অনেক নামে ডাকা হয়েছে, -2 ফর্মুলা ইত্যাদি ইত্যাদি। কিন্তু অনেক ক্ষেত্রে সেই সেই যে অল্টারনেটিভটা, সেটা খুব একটা প্রগতিশীল কোনো অল্টারনেটিভ ছিল না, সেটার একটা আন্তর্জাতিক সায় ছিল, কিন্তু এই তৃতীয় শক্তিটার মধ্যে এক ধরনের একটা লিবারাল একটা ফ্যান্টাসি ছিল। যখন ডক্টর ইউনুস প্রিয় নাগরিক বলে খবরের কাগজে চিঠি লিখছেন, উনি কিন্তু যে নাগরিকের কথা বলছেন সেই নাগরিক আর জনতা কিন্তু এক নয়, তাই না? উনি প্রথমত নাগরিক একটি সিঙ্গুলার শব্দ, উনি কিন্তু বলছেন না প্রিয় দেশবাসী। প্রিয় দেশবাসী কিন্তু আমাদের দেশে বক্তৃতা একটা খুব মানে খুব প্রচলিত শব্দ, তাই না? তো প্রিয় নাগরিক বলে উনি কিন্তু অলরেডি একটা ইউনিটারি ইন্ডিভিজুয়াল লিবারাল সাবজেক্ট কে দেখছেন, এবং আলথুসারের ভাষায় বলতে গেলে ইন্টারপেলেট করছেন, বলছেন যে আমাকে টেক্সট মেসেজ করুন আপনারা। হ্যাঁ, তো ওই ওই সময়ে আমার মনে হয় যে এই নাগরিক এবং জনতার মধ্যেকার পার্থক্যটা খুব প্রবল ভাবে আমরা তখন দেখতে পেয়েছি।
এক্স্যাক্টলি, আমার মনে হয় এই জায়গায় আমি বলতে চাচ্ছিলাম আপনার বইটার এই মানে বৃহত্তর বিতর্কে এখানে একটা চমৎকার কন্ট্রিবিউট করে, যে যেটা আপনিও বলছিলেন যে আমাদের তো সবার একটা অ্যাসপিরেশন, এই থার্ড ওয়ার্ল্ড পার্টিকুলারই অ্যাসপিরেশন, ওই যে একটা কার্বন কপি করা যে কোনো একটা ওয়েস্টার্ন আইডিয়াকে, যেটা দীপেশ চক্রবর্তী ওয়েটিং রুম অফ হিস্ট্রি বলেন। তো এই যে একটা ইন্ডিভিজুয়াল ইজ দি সুপ্রিম অথরিটি অফ বিইং, এই এই যে ধারণাটা, সেইটার ভিত্তিতে আমরা সবকিছু বিবেচনা করতে চাই সেই বিবেচনায়। কিন্তু আপনি আমাদের এই জনতা একটা পাবলিক ফিগার, বাট অ্যাট দি সেম টাইম তার যে প্রাইভেট যে রূপটা আছে সেটার ভিতরে ইউরোপের মতো একটা বিরাট বিভেদ নাই, এবং আমাদের যে প্রাইভেট ফিগার সেটা বিভিন্ন ভাবে একটা রিলেশনাল সেলফ, এটা ইন্ডিভিজুয়াল সেলফ না যেটা আপনি দেখিয়েছেন। সেই জন্য যে আমাদের রাজনীতি কোন জনতাকে অ্যাড্রেস করবে, আপনি যেটা বললেন যে এই তৃতীয় শক্তির কে যদি আসতে হয় কোন নাগরিককে আমি অ্যাড্রেস করছি, আমার ইমাজিনেশনে সেই তৃতীয় শক্তির ইমাজিনেশনে যে নাগরিক সেটা হচ্ছে লিবারেল নাগরিক, একজন ইন্ডিভিজুয়াল অ্যাজ অ্যাজ দি সুপ্রিম অথরিটি অফ বিং। কিন্তু বাংলাদেশে তো সেই রকম নাগরিক নাই, এই না বুঝতে পারাটার ভিতরে আমাদের রাজনীতির সাফল্য ব্যর্থতার একটা ব্যাপার আছে বলে মনে করি। আপনার বইটা থেকে আমি এটা খুব একটা ইন্টারেস্টিং মানে আমার নিজের আগ্রহের জায়গা, এই 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 যে যেটাকে আমরা বলছি বিকল্প ধরনের আধুনিকতা, আমাদের স্থানিক আধুনিকতা সেটা বোঝার ক্ষেত্রে। আচ্ছা, আমরা একটু জনতার আলাপে যাই। আপনি এই যে জনতার যে স্ববিরোধিতার কথা বলছিলেন, এখন আপনি বলছেন যে এটা ইতিবাচক হতে পারে নেতিবাচক হতে পারে, আমার এমনি একটা প্রশ্ন জাগছিল যে এটা ইতিবাচক না নেতিবাচক এটা কে বলছে, সেটার উপরে নির্ভর করবে কিনা। এখন ধরেন শাহবাগের কথা আপনি বললেন, শাহবাগ একজনের কাছে এটা পাবলিক লিঞ্চিং, আরেকজনের কাছে এটা একটা স্বাধীনতার পরে সবচেয়ে বড় বিপ্লবী সমাবেশ। এখন এই যে ইতিবাচক নেতিবাচক ধারণা নির্ধারণের কর্তাটা কে? এক অর্থে তো আমরা সবাই কর্তা। আমার কাছে শাহবাগ খুব প্রগতিশীল ধর্ম নিরপেক্ষ আন্দোলন হতে পারে, তাই না? এখন আমি কি বললাম সেটাতে আসলে কিছু এসে যায় কিনা সেটাই হচ্ছে কথা। মানে জনতা আরো মানে কৌতূহলের বিষয় এই অর্থে যেটা আমি আগেই বলেছি যে ইংরেজি ভাষায় অনেকগুলো শব্দ আছে, ধরেন মব, মব আর ক্রাউডের মধ্যে কিন্তু পার্থক্য করা যায়। যেমন আমি একটা উদাহরণ দিই, যখন জানুয়ারি 6 তারিখে ওয়াশিংটনে ক্যাপিটাল হিল আক্রমণ হয়, তখন আপনি যদি সেদিনকার নিউ ইয়র্ক টাইমস এর ওপিনিয়ন এসে গুলো দেখেন, সব হচ্ছে আমাদের সিটাডেল অফ ডেমোক্রেসি আক্রমণ হয়েছে, মব ভায়োলেন্স ইত্যাদি। আবার তখনই তখনকার যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি লিখছেন যে দিজ আর পেট্রিয়টস, তাই না? আবার সেই প্রেসিডেন্টই তার আগের বছর যখন ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের সময় কনফেডারেট যে মূর্তিগুলো সেগুলো যখন আক্রমণ হচ্ছে তখন তিনি সেটাকে মব ভায়োলেন্স বলেছেন। এখন এটা তো শুধু ডোনাল্ড ট্রাম্পের ব্যাপার না, এই যে কখন কে ক্রাউড হিসেবে বা পেট্রিয়ট হিসেবে ধরা দেয় আর কখন কে মব হয়ে যায়, সেটা তো আসলে নির্ভর করে যে কে কথা বলছে, কার যে শক্তি আছে সবকিছুর উপরে। এখন আপনি এই শাহবাগকে, আমি যেহেতু এটা শুধুমাত্র একটা অধ্যায় আমার বইয়ের, আমি শাহবাগকে একটা খুব ছোট পরিসর থেকে দেখেছি, শাহবাগ নিয়ে আরো অনেক কথা বলা যায়, কিন্তু আমি এখানটায় মূলত যে ধর্ম নিরপেক্ষ যে ক্রাউড জনতা এবং ইসলামিক যে জনতা, এই দুটাকে যে তখনকার গণমাধ্যম এবং অনেক মানুষও যেভাবে যেভাবে বিভিন্ন আখ্যা দিয়েছে সেটা আমার কাছে খুব রিভিলিং মনে হয়েছে। যেমন আমি এটা আমার বইয়েও লিখেছি যে অনেক ছবি আছে যে ছোট ছোট বাচ্চারা শাহবাগে তাদের গায়ে বিভিন্ন রকমের স্লোগান লিখে, ফাঁসি চাই স্লোগান লিখে মানে ভিড়ের মাঝখানে, এবং সেসব ছবি খুব মানে সেলিব্রেট করা হচ্ছে, হ্যাঁ, যে এরা আমাদের দেশের ভবিষ্যৎ, শাহবাগ স্বাধীনতার পরে প্রথম একটি মানে তরুণদের একটি আন্দোলন। কিন্তু আবার যখন 13-14 বছরের মাদ্রাসার ছাত্রদেরকে আমরা দেখি পুলিশ পিটাচ্ছে বা গুলি করছে, তখন তাদেরকে তাদের কাছ থেকে কিন্তু আমরা একটা যে মানে শৈশব বা কৈশোর সেটার কোনো সম্ভাবনা কিন্তু তাদের মধ্যে আমরা দেখছি না। তার মানে কৈশোর এবং শৈশব এই এই বা তারুণ্য এটা ধারণাও কিন্তু আসলে সেটার একটা রাজনীতি আছে, তাই না? যে একটা 14 বছরের দাড়িওয়ালা পায়জামা পরা মাদ্রাসার ছেলে আর একটা 13-14 বছরের ছেলে যে গায়ে ফাঁসি চাই বলে দিল, সে কিন্তু একই নয়। মানে যেভাবে
আমাদের গণমাধ্যমগুলোতে, আমাদের রাজনৈতিক বিভিন্ন ধরনের বক্তৃতাগুলোতে আমরা দেখেছি, তার তার মানে কি হলো? তার মানে আসলে যার যার হাতে পাওয়ার রয়েছে এবং যার পাবলিক ডিসকোর্স মানে ইনফ্লুয়েন্স করার যার শক্তি রয়েছে, সে তখন কাকে মব বলবে, কাকে জনতা বলবে, কাকে ক্রাউড বলবে, সেটা সেই নির্ধারণ করে, তাই না? এবং আপনি যখন আমি যখন যেহেতু এখন পদ্মা সেতু এবং গণপিটুনি নিয়ে একটা লেখা লিখছি, আমি যখন গণপিটুনির খবরগুলো খবরের কাগজে পড়ি, সেখানে কিন্তু জনতা শব্দটা এখনো ব্যবহৃত হয়। পুলিশ এসে জনতাকে ছত্রভঙ্গ করলো, কিন্তু সেই জনতা কিন্তু আবার মধ্যবিত্তের শাহবাগের জনতা নয়। মধ্যবিত্ত কিন্তু কখনোই সেই জনতার সাথে একাত্মতা ঘোষণা করবে না। সেটাই, কিন্তু যেটা হচ্ছে যে আপনি বলছেন শুধুমাত্র যে ক্ষমতার উপরে এটা নির্ভর করছে তা তো না, মানে ধরেন সবাই দাবি করে যে জনতা আমাদের সাথে, জনগণ, এটা জনগণের কথা, মানে উনি মানে যে যেই রাজনৈতিক ব্যক্তিত্ব বা যে কোনো একটা কি বলা যায় যে পাবলিক ডিমান্ড নিয়ে যিনি দাঁড়াচ্ছেন, তিনি মনে করছেন তিনি যে দাবিটা করছেন সেটা জনগণের দায়িত্ব, জনগণের কাইন্ড অফ রিপ্রেজেন্টেশন সবাই দাবি করেন, কিন্তু সেটা নিশ্চয়ই যার যার মানে পজিশনের জায়গা থেকে উনি করবেন, সেটা একটা ভিন্ন বিষয়। আচ্ছা, এখানে আমি আর একটু একটু যোগ করি, আপনি কিছু বলছিলেন। হ্যাঁ, দাবি অনেকেই করতে পারেন, কিন্তু আমার কাছে যদি রাষ্ট্রের ক্ষমতা থাকে, আমি একটাকে ক্রিমিনালাইজ করতে পারি, তাই না? এবং তাকে আমি জেলে নিতে পারি, কিন্তু আমি তো এখানটাই এখানটাই ক্ষমতার ব্যাপারটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। অবশ্যই আমরা সবাই বলতে পারি জনতা আমাদের সাথে আছে, কিন্তু আমি কোন জনতাকে আসলে অপরাধী মনে করছি সেটা রাষ্ট্রীয় শক্তির উপর অনেকখানি নির্ভর করে। হুম হুম এখানে আমি একটু জাস্ট এই সূত্র ধরে একজন অনেকে মন্তব্য করছেন, প্রশ্ন করছেন, আমি আসবো সেটাতে, ধন্যবাদ জানাই যারা মন্তব্য করছেন। আমি একটু জনতার শুনি। হ্যাঁ 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 জনতার না, আমারও জনতা, আমারও প্রশ্ন আছে জনতার প্রশ্নের আগে। না, আমি যেটা বলছিলাম যে হামিদ মোহাম্মদ উনি আরেকটা প্রশ্ন বলছেন যে আমাদের এই অঞ্চলে তো আরেকটা এই যে জনতার সমাবেশ হওয়ার পেছনে আর এক ধরনের ডাইনামিক্স কাজ করে, সেটা হচ্ছে জনতাকে এক ধরনের সমাবেশ করানো যায়, স্বতঃস্ফূর্ত না, ভাড়া দিয়ে আমি একটা সমাবেশ করতে পারি, সেটা পৃথিবীর সব অন্য অনেক জায়গা পশ্চিমে নাও হতে পারে, কিন্তু আমাদের এই যে একটা ধরেন ভাড়া করে আমি জনসমাবেশ করলাম, সেটার যে জনতা, এই উপাদানটাকে আপনি কিভাবে বলবেন? এটার তো একটা নির্দিষ্ট চরিত্র আছে, এটা তো স্বতঃস্ফূর্ত না। না, স্বতঃস্ফূর্ত না, জনতা যে সবসময় স্বতঃস্ফূর্ত এমন কোনো কথা নেই, কিন্তু আপনি তাকে বিরিয়ানির প্যাকেট দিয়ে, আপনি তাকে 500 টাকা দিয়ে মিছিলে আনতে পারেন, কিন্তু সে আলটিমেটলি একটা মিছিলে গিয়ে কি আচরণ করবে সেটা আপনি কখনোই আগে থেকে বলতে পারবেন না। আমি যেটা বলার চেষ্টা করছি যে হ্যাঁ, মানুষকে অনেকভাবে একসাথে করা যায়, সব জনতায় আমাদের সব ধরনের রাজনৈতিক সমাবেশে সব জনতা যদি স্বতঃস্ফূর্ত হতো, তাহলে আমাদের বাংলাদেশে গণতন্ত্রের কোনো সমস্যাই থাকতো না। মানে সব জনতা স্বতঃস্ফূর্ত নয়, কিন্তু জনতার মধ্যে বিশৃঙ্খলতা বা নিয়ম ভঙ্গ করা বা যে আইডিওলজি আছে সেটার বাইরে যাওয়া, সেটা এক্সিড করার সম্ভাবনাটা সবসময় থাকে। এবং আপনি যে, তাই না, তো আপনি সেটাকে এখন সেটা মানে সেই জনতাকে আপনি বিরিয়ানির প্যাকেট দিয়ে আনতে পারেন, কিন্তু সেই জনতা যে আপনার বিরুদ্ধেও এক সময় উঠে দাঁড়াবে না বা ই করবেন, তার কিন্তু কোনো মানে গ্যারান্টি নেই, তাই না? তো আমি বলতে যে স্বতঃস্ফূর্ততাটা জনতার একটা একটা দিক, কিন্তু অনেকভাবেই জনসমাবেশ করা যায়, কিন্তু এই সমাবেশের মধ্যে যখন মানুষ একসাথে হয় সেখানে অনেকগুলো সম্ভাবনা একসাথে থাকে, এবং কখন কোনটা আসলে মানে বিস্ফোরিত হবে এটা আসলে বোঝা কঠিন। সেটাই, তবে এর সঙ্গে আমার যেটা আমি বলছিলাম যে আমি ওই প্রশ্নটা আরেকটু ক্ল্যারিফাই করতে চাচ্ছিলাম, আপনি যখন ক্ষমতার কথা বলছেন, কিন্তু জনতার শক্তি আমি ইতিবাচক না নেতিবাচক হিসেবে দেখব, সেটা আমার একজন ব্যক্তি হিসেবে আমার অবস্থান, রাজনৈতিক অবস্থান ইত্যাদির সাথে একটা সম্পর্ক আছে বলে আমি বলতে চাচ্ছিলাম। আপনি এই যে জীবন আমার বোনের যে রঞ্জুর রাজু না ওর নাম রাজু খোকা সরি সরি খোকা মানে খোকা যেমন এই মিছিলের সম্ভাবনা দেখতে পায়নি, এবং মিছিলের ভিতরে যে ইতিবাচক সম্ভাবনা আছে সেটা সে দেখতে পায়নি, তো এইখানে কিন্তু সে কোনো
সে যে লেবেলিং করছে এটাকে, এটা একটা বিরক্তিকর ব্যাপার তার কাছে মনে হচ্ছে। এটি তার নিজস্ব রাজনৈতিক ওরিয়েন্টেশন, তার ব্যক্তি অবস্থান। আমি সেই জায়গায় বলছিলাম যে শাহবাগকে আমি মানে আপনার মানে পলিটিক্যাল পজিশনিং এর উপরে ডিপেন্ড করবে আপনি এটাকে নেতিবাচক না ইতিবাচক দেখবেন। এবং যে কারণে শাহবাগ নিয়ে লেখাটা আসলে এখনো আমি মনে করি যে একটা সেন্সিটিভ বিষয়। আমি যখন শাহবাগ নিয়ে একটা চ্যাপ্টার লিখছি, আমারই একজন ঐতিহাসিক বন্ধু আমাকে বলছে শাহবাগ নিয়ে লেখার কি আছে, মানে অ্যাজ ইফ আমরা তো জানি আসলে মানে কি হয়েছিল এবং কি হবে। কিন্তু এই যে যে কোনো ধরনের মানে কন্টেম্পোরারি বিষয় নিয়ে লিখতে গেলে সবসময় একটা সেই আসলে রিস্কটা সবসময় থাকে, যারা পড়বেন তারা অলরেডি একটা ধারণা নিয়ে আসেন যে আমি তো জানি শাহবাগে কি হয়েছিল। হ্যাঁ, কিন্তু আবার মনে হয় মানে আমরা জানি না আসলে এনিওয়েজ। হ্যাঁ, সেটা 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 আরো আরো আলাপের বিষয়। তো আমি যেটা বলছিলাম আরেকজন লাইটটা নিভে গেছে, আমাকে একটু উঠে লাইটটা। আচ্ছা হ্যাঁ, শিওর শিওর শিওর। দুঃখিত, আমরা এখনই শুরু করছি। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে এখানে আমারও সেই জিজ্ঞাসাটা ছিল। রাজীব নন্দী জানতে চাইছেন যে মানে আপনি যে যেটা আমরা একটু আগে আলাপ করছিলাম যে নেতা কেন্দ্রিক জনসমাবেশ, এবং এই অঞ্চলে ঠিক সেই সেইভাবে নেতাকেন্দ্রিক জনসমাবেশ সবসময় না হতে পারে না, কিন্তু সেইটার প্রবণতাটা এখন আমরা একটা নতুন ধরনের প্রবণতা দেখতে পাচ্ছি, যেটা একটু আলাপও করছিলাম যে এই যে অ্যারাব স্প্রিং এ আমরা যেটা দেখলাম তাহার স্কোয়ার থেকে শুরু করে শাহবাগ, এটা একটা নতুন কাইন্ড অফ সমাবেশ বা জনতার একটা চরিত্র আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়ে আপনার কমেন্ট আছে কিনা? জনতা নিয়ে যেহেতু আপনি কাজ করছেন, আপনি কি এটা দেখতে পারেন মানে এটা অ্যাক্রস দি বর্ডার? হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই আছে। যদিও আমরা যখন এই আন্দোলনগুলোর মানে সেটা আপনি মিশর বলেন অথবা নিউ ইয়র্ক অকুপাই ওয়াল স্ট্রিট বলেন বা শাহবাগ বলেন, আমরা যখন রেট্রোস্পেক্টিভলি পেছনের দিকে তাকাই তখন মনে হয় যে অনেক ক্ষেত্রেই এগুলোকে নিয়ে এক ধরনের নৈরাশ্য মানুষের মধ্যে কাজ করে যে আলটিমেট রেজাল্ট নিয়ে ফলাফলটা কি হলো। হ্যাঁ, আমরা যদি ফর্ম হিসেবে বিচার করি তাহলে এই যে নেতাহীন আন্দোলনের যে একটা মানে ট্রেন্ড আমরা দেখতে পেয়েছি অকুপাই ওয়াল স্ট্রিটে বলেন, কাউকে যদি আপনি জিজ্ঞেস করেন অকুপাই ওয়াল স্ট্রিটের নেতা কে, কেউ বলতে পারবে না। হ্যাঁ, হয়তো দু একজন নাম বলতে পারে। সেটা আমরা ইয়েতে দেখেছি, মিশরে দেখেছি, হোসনে মোবারকের বিরুদ্ধে যে আন্দোলন হয় সেটাতে, আমরা হংকং এ দেখেছি চায়নার যে রিপ্রেসিভ পলিসি সেটার বিরুদ্ধে যে আন্দোলন, সেখানটায় একজন নেতাকে ঘিরে যেটা 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 আসলে ফ্যাসিবাদকে নিয়ে যে ভয় সেটার একটা, সেটাই এটার কেন্দ্রে, তাই না? যে একজন ঘিরে যেমন হিটলারকে ঘিরে যে ধরনের মানে জনতার আবেগ সেটা এখন অনেকখানি ডিসিপেটেড। যেমন যেহেতু আমি রাজনৈতিক আন্দোলনের ফর্ম বা এস্থেটিক্স নিয়েও ভাবি, মানববন্ধন কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ফর্ম। মানববন্ধন যেভাবে মানে মানুষ মানুষের হাত ধরে পাশাপাশি থাকে সেটা আর যে একটা তথাকথিত অর্থে যে জনসমাবেশ সেটার মধ্যে কিন্তু ফর্মালি একটা পার্থক্য আছে। এবং মানববন্ধন করলে আপনি যেভাবে একজনের সাথে আরেকজন যুক্ত হচ্ছেন সেটা আর একটা ভিড়ের মধ্যে থাকার মধ্যে কিন্তু পার্থক্য আছে, এবং সেটা কিন্তু একটা অন্যরকম আবেগ বা অন্যরকম একটা গণতান্ত্রিক পরিবেশের সৃষ্টি করবে। তবে আমি এখানে এটাও বলতে চাই যে একাধারে আরব বসন্ত থেকে শুরু করে অকুপাই ওয়াল স্ট্রিট, গেজি পার্ক তুরস্কতে, সেই সেই সব আন্দোলন যতখানি আমাদেরকে আন্দোলিত করেছে, একাধারে আমরা ইউরোপে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু আবার নতুন করে এই যে একটি একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে ঘিরে
যে এক ধরনের জনতার মানে আন্দোলন বা জনতার আবেগ, সেটার কিন্তু আমরা একটা আবার রিসার্জেন্স দেখতে পাচ্ছি, যেটা রাইট আমরা রাইট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে দেখেছি, যেটা আমরা পশ্চিমা ইউরোপের বিভিন্ন ধরনের যে উগ্রপন্থী দলগুলো আছে, যেগুলো অভিবাসী বিরোধী এবং বর্ণবাদী, সেসব ক্ষেত্রে কিন্তু আমরা আবার এক ধরনের উগ্র রাজনৈতিক ক্রাউড আমরা দেখতে পাচ্ছি, যেটা প্রগতিশীল রাইট ক্রাউড নয়। রাইট এবং সেটা কি আসলে গত 1-2 দশকে যে ধরনের আন্দোলনের কথা আমরা বলছি সেটার রিয়াকশনে হচ্ছে, না নাকি আসলে মানে এখন বর্ণবাদ এমন একটা রূপ ধারণ করেছে যে আমরা আবার সেই ধরনের একটা মানে উত্থান দেখতে পাচ্ছি? এটা কিন্তু রাইট একটা ভাবার বিষয় যে রাইট এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প যেভাবে রিপাবলিকান পার্টি উনি যেভাবে ইনফ্লুয়েন্স করেন এবং সবাই এখন, এবং মার্কিন যুক্তরাষ্ট্র এটা নিয়ে বিশাল একটা অনেকের মধ্যে লিবারালদের মধ্যে একটা আতঙ্ক রয়েছে যে এটা মানে পার্টি ভার্সাস পার্সন। হ্যাঁ, রাইট তো তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে যেসব দিনগুলোকে আমরা ভেবেছি যে আমরা ফেলে এসেছি, হ্যাঁ, সেটা ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে 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 সেই সেই ধরনের কিছু রাজনৈতিক কর্মকাণ্ড আমরা আবার নতুন করে দেখতে পাচ্ছি। এবং এই কারণে আমি মনে করি যে এখন পশ্চিমা একাডেমিক সার্কেলেও ক্রাউড নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। আমি নিজে যখন সেটাই গবেষণা করেছি, আমি নিজে যখন বই লিখেছি, আমি বই আমি বুঝিনি যে আমাকে এত মানুষ ক্রাউড নিয়ে কথা বলতে বলবে, কারণ হ্যাঁ 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 এখন একটা নতুন করে মানে এখন আমেরিকানরা অথবা ইউরোপিয়ানরা ক্রাউড নিয়ে আগ্রহী, কারণ তারা এখন ক্রাউড দেখতে পাচ্ছে। কিন্তু আমাদের এক্স্যাক্টলি উপমহাদেশে ক্রাউড তো কখনো আমাদেরকে ছেড়ে যায়নি, মানে ক্রাউড আমাদের একটা পার্মানেন্ট পলিটিক্যাল ফিক্সচার, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তাই হ্যাঁ না? মানে আপনার আপনার জন্য মানে আরো বাড়তি কাজ হবে আর কি সামনে, এটা বোঝা যাচ্ছে। কারণ এই যে বিশেষ করে এই যে ক্যাপিটাল হিলে যেটা হলো, ওই এই ক্রাউডটাকে তো নতুন করে চেনা সারা পৃথিবী দেখলো, যে এক ধরনের মানে এখনো তো আমাদের এই অঞ্চলের মানুষের ধারণা আছে যে সভ্য জাতি ইত্যাদি বললে পশ্চিমাকে বোঝায়, কিন্তু ওই ক্যাপিটাল হিলে যা দেখা গেল সেটার সাথে তো আর সেই সেই সিভিলিটির সম্পর্ক নাই। এবং এই ক্যাপিটাল হিলের এই ঘটনা ঘটার পরে অনেক ধরনের রেসিস্ট মন্তব্য করা হয়েছে, যে মনে হচ্ছে আমরা কোনো তৃতীয় বিশ্বের দেশে আছি, কিন্তু রাইট 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 আমি শুনেছি এটা, হ্যাঁ যেটা হয়েছে সেটা পুরোপুরি একটা আমেরিকান বিষয়, মানে রাইট আমেরিকার নিজস্ব ইতিহাসের মধ্যে এই ধরনের সহিংসতার অনেক প্রমাণ পাওয়া যায়। এবং এখানটায় আমরা কনফেডারেট ফ্ল্যাগ নিয়ে বা ভাইকিংদের হ্যাট করে যদি কেউ মানে আন্দোলন করতে আসে, তার মানে এখানটা এটা একেবারে ডিরেক্টলি একটা বর্ণবাদী একটা রাইট রাইট আন্দোলন, রাইট তাই না? সেটার ইতিহাস তো আমেরিকাতে অলরেডি আছে, এটার জন্য তো আমাদের তৃতীয় বিশ্বে যাওয়ার প্রয়োজন হয় না আসলে। সেটাই। এবং যেটা মানে এই সূত্র ধরে আপনি, যেহেতু আমরা আমাদের একটা মানে সাধারণ কথার ভিতরে যে পাবলিক বিষয়, এই পাবলিকের তো মাথা খারাপ, কিংবা পাবলিক হচ্ছে এই জিনিস, অ্যাজ ইফ এটা আমাদের এই অঞ্চলের একটা চরিত্র। কিন্তু যেটা মানে আপনার আলোচনা থেকে আমরা যেটা হাইলাইট করার চেষ্টা করছি, যে পাবলিক বিষয়টা এবং পাবলিকের এই যে মব এবং আনরুলি বিষয়টা মানে ওয়েস্টেও আছে নানা দিক থেকে। আচ্ছা, এই সূত্রে একটু দুজনের দুটো একটু ভিন্ন একটা ক্রাউডের কথা তারা বলছেন। রাজীব আবার বলছে যে এই যে যে ক্রাউডকে আমরা দেখি মানে ভিজিবল সারফেসে আছে, কিন্তু এর বাইরে তো একটা মানে একটা সাইলেন্ট ক্রাউড যদি আমরা বলি, সাইলেন্ট মেজরিটি, যাকে আমরা দেখি না, কিন্তু তারা অন্যভাবে এক ধরনের জনতা বলা যেতে পারে। ঠিক এইটার মতো করেই পাপরিন আর একটা কথা বলছে, যে আজকাল মানে ডিজিটাল যে সমাবেশ, এই ডিজিটাল ওয়ার্ল্ডের ক্রাউডকে কি আমরা কি এই মানে অফ স্ক্রিন ক্রাউড অ্যান্ড অন স্ক্রিন ক্রাউড, এই দুটাকে আলাদা করে দেখবো কিনা? ডিজিটাল ক্রাউড নিয়ে অনেক লেখালেখি হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে, আমি নিজেও আমার শাহবাগের অধ্যায়টাতে এই যে ডিজিটাল ক্রাউড নিয়ে কিছুটা কথা বলেছি। সেটা এই অর্থে যে ডিজিটাল সোশ্যাল মিডিয়ার যে যে ধরনের মানে সামাজিক বন্ধন, সেটার যে মূল ভিত্তিটা সেটা কিন্তু ছিল ইন্ডিভিজুয়াল, যে আমরা ইন্ডিভিজুয়ালি একজন আরেকজনের সাথে বন্ধুত্ব হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেক সময় যেসব যেসব কর্মকাণ্ড আমরা রাস্তার জনতার সাথে অ্যাসোসিয়েট করি,
যেমন আমি আমার বই একটা উদাহরণ দিয়েছি যে পয়লা বৈশাখে যে যৌন হয়রানির যে ঘটনাটা ঘটে 2014 সালে হুম 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 সেই ঘটনাটার, তখন ইউনিভার্সিটির প্রক্টর এবং আরো অনেকে বলেছিলেন যে আমরা কোনো আসামি আসলে আইডেন্টিফাই করতে পারছি না, কারণ ওখানে ভিড় এত বেশি ছিল যে আমাদের সিসিটিভি ফুটেজ আসলে আমরা কাউকে আইডেন্টিফাই করতে পারিনি। কিন্তু দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে মানুষ কিন্তু ঠিকই সেই সব ফুটেজ দেখে তাদেরকে আইডেন্টিফাই করতে পেরেছে, এবং অনেকে যেটাকে ইংরেজিতে ডক্সিং বলে তাদের প্রোফাইল গুলো তারা পাবলিক করে দিয়েছেন, মানে তাদেরকে একটা সামাজিক ভাবে লজ্জা দেবার জন্য। হ্যাঁ, হুম 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 বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে মানুষ করে থাকে। তাহলে দেখা গেল যে যেই ক্রাউডকে যেই ধরনের, মানে যৌন হয়রানির যে ধরনের জনতা, একটা একটা ম্যাসকুলিন অ্যাগ্রেসিভ জনতা যেভাবে কাজ করছে, আবার সামাজিক মাধ্যমেও কিন্তু আমরা জনতার মধ্যে একটা ওই ধরনের অ্যাগ্রেশন দেখতে পাই যে হুম আমি এখন একে সবার সামনে তার মুখের মুখোশ খুলে দেবো টাইপের। হুম হ্যাঁ, হুম তো হুম সেই ক্ষেত্রে তো অবশ্যই মানে ডিজিটালি আমরা এক ধরনের ক্রাউড ফর্মেশন দেখতে পাই। কিন্তু তারপরেও আমি মনে করি যে বাংলাদেশে যেভাবে আমরা, আমি আমার খুব আমি এখন ফেসবুকে নেই, কিন্তু আমি যতটুকু দেখি যে ফেসবুকে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে থাকলে অনেক সময় সেটাই মনে হয় যে এটাই রিয়ালিটি। অবশ্যই এটা হ্যাঁ হ্যাঁ রিয়ালিটির একটা রিফ্লেকশন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। হুম হুম অনেক ক্ষেত্রে আমরা সামাজিক অনেক কিছু বুঝতে পারি মানে এ ধরনের ডিজিটাল জগৎ থেকে, কিন্তু আসলে তাই বলে যে আমরা সবকিছু বুঝি তা কিন্তু না। যদি তাই হয়ে যেত হ্যাঁ তাহলে শাহবাগ নিয়ে পুরো গবেষণাটা আসলে অনলাইনে করে ফেলতে পারতাম, আমাকে শাহবাগে যেতে হতো না। সেটাই সেটাই আমি আমি এটা হ্যাঁ আমি হ্যাঁ মনে বলো করি যে ডিজিটাল ক্রাউড ডেফিনেটলি একটা ভাববার বিষয়, এবং অনেক ধরনের জনতার রাজনীতি যেটা আমরা রাস্তায় দেখে অভ্যস্ত সেটা আমরা এখন অনেক সময় স্ক্রিনে দেখি, কিন্তু তারপরেও আমি মনে করি যে স্ক্রিন আর স্ট্রিট এই দুটার মধ্যে আসলে পার্থক্য আছে, এবং এই দুটো অবশ্যই পরস্পরের সাথে সম্পর্কিত, কিন্তু শুধু একটা দিয়ে আমরা আসলে মানে রাস্তায় কি হচ্ছে সেটা বুঝতে পারবো। এক্স্যাক্টলি আমার মনে হয় এই পাপড়ির নাহার মূলত ওই জায়গাটাই, যে আমাদের একটা নতুন ধরনের ক্রাউড ইমার্জেন্স হচ্ছে সাইবার ওয়ার্ল্ডে, সেটাও আমাদের বিবেচনার দরকার। বা এটাও আপনি যেটা বললেন যে এই সাইবার ওয়ার্ল্ড আবার এক ধরনের একটা ফলস রিয়েলিটির সেন্সও দেয়। অনেকে এই সাইবার ওয়ার্ল্ডে থাকতে থাকতে ডিজিটাল ওয়ার্ল্ডে মনে করছে যে ওটাই পৃথিবী, কিন্তু এই অফলাইন অ্যান্ড অনলাইনের সমন্বয় না হলে একটা মানে ভ্রান্ত মায়া তৈরি হওয়ার সম্ভাবনা আছে অন্তত বাস্তবতা। গবেষক হিসেবে আমি সেটা আসলে মানে আমার পদ্ধতি সেটা হবে না আর কি। হ্যাঁ, আর বিশেষ করে আমরা মানে অবশ্য আজকাল ডিজিটাল এথনোগ্রাফি তো হচ্ছে, সেটাও এক ধরনের তো মেথোডোলজি, বিষয়বস্তু আলাদা মানে হ্যাঁ বিষয়বস্তু আলাদা। হ্যাঁ হ্যাঁ এই 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 সূত্রেই দু একজন একটু জানতে চেয়েছেন আপনার সংক্ষেপে মেথোডোলজিটা যদি একটু বলেন, একটু বিস্তারিত ব্যাপার। এখন আপনি এথনোগ্রাফিক্যালি এই যে তিনটা দেখেছেন, আপনার ওই এথনোগ্রাফিক এক্সপিরিয়েন্স এর খুব আমাদের খুব বেশি লম্বা সময়ও নেই, যদি সংক্ষেপে একটু বলেন। আমি খুব সংক্ষেপে বলতে চাই যে আমি কিন্তু আসলে জনতার রাজনীতি বুঝতে এই গবেষণাটা করিনি। আমি গবেষণাটা করেছিলাম যে ফুলবাড়ির যে আন্দোলন, খনি বিরোধী আন্দোলন, বাংলাদেশের মানে জ্বালানি বিষয়ক যে রাজনীতি এবং তার সাথে সাম্রাজ্যবাদ ইত্যাদির সম্পর্ক বোঝার জন্য। কিন্তু পরে আমি দেখলাম যে আমার মানে যেসব তথ্য আমি সংগ্রহ করেছি সেটা আমাদের অনেক কিছু উঠে এসছে যেটা আসলে মানে আমি যদি ডিরেক্টলি যেতাম যে আমি এখন জনতার রাজনীতি বুঝতে চাই সেভাবে সেটা আসলে আমি পেতাম না, কিন্তু আমি অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সেটা শাহবাগের ক্ষেত্রেও প্রযোজ্য, সেটা ফুলবাড়ির ক্ষেত্রেও প্রযোজ্য, যে যারা লিডারশিপ পর্যায়ে আছেন নেতারা অনেক কিছু বলছেন বা অনেক কিছু আশা করছেন, কিন্তু আমি যখন মাঠ পর্যায়ে মানুষের সাথে কথা বলছি আমি তার মধ্যে অনেক রকম স্লিপেজ দেখতে পাচ্ছি। তার মানে এই না যে রাজনৈতিক অর্গানাইজিং এর কোনো ভূমিকা সেখানটায় নেই, কিন্তু তারপরে আমার কাছে মনে হয়েছে এই যে জনতাকে নিয়ে যে রাজনীতি, এবং ফুলবাড়ির আন্দোলন অবশ্যই সফল হতো না যদি সেখানটা জনতার এরকম ব্যাপক সমর্থন না থাকতো, কিন্তু সেই জনতাকে বোঝাটা আমি অনেক সময় মনে করি যে নেতৃবৃন্দের পক্ষেও আসলে সম্ভব হয়নি, কারণ জনতার রাজনীতিটা এতখানি অ্যাম্বিভ্যালেন্ট এবং স্লিপারি।
যেমন আমার বইতে আমি একটা চ্যাপ্টার লিখেছি অ্যাক্সিডেন্টাল পলিটিক্স, যে কিভাবে ঘটনাক্রমে মানুষ রাজনীতিতে জড়িয়ে যায়। হ্যাঁ, এবং অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ, যেমন অনেকে যারা মিছিলে মারা গেছেন, তারা তাদের পরিবার দাবি করছেন যে আমার ছেলে তো শুধু মিছিল মিছিল দেখতে গিয়েছিল, হুম হ্যাঁ, হুম সে তো আসলে কোনো আন্দোলন টান্দোলন বোঝে না। কিন্তু আবার সেই মিছিলে যিনি মারা গেছেন তাকে আবার শহীদ বলে আন্দোলনের মধ্যে নিয়ে আসা হচ্ছে। হ্যাঁ, তো মেথোডোলজিক্যালি বলতে গেলে আমি যেটা মানে টিপিক্যাল নৃতাত্ত্বিক মেথড, সেটা হচ্ছে পার্টিসিপেন্ট অবজারভেশন। আমি ফুলবাড়িতে ছিলাম বছর খানেকের বেশি সময়, সেখানটায় আমি বিভিন্ন ধরনের মিটিং, বিভিন্ন ধরনের আলোচনা, এবং শুধু বাইরে নয়, পারিবারিক ক্ষেত্রেও মানুষ তাদের খনি নিয়ে, তাদের জমি জমা নিয়ে, তাদের ভবিষ্যৎ নিয়ে কিভাবে ভাবছে সেগুলো নিয়ে আমি সেগুলো অবজার্ভ করেছি, তাদের সাথে কথাবার্তা বলেছি। আর তবে জরুরি অবস্থার সময়, যেহেতু আমাকে গবেষণা করতে হয়েছে, সেই সময় যে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ছিল আমরা জানি, সেই কারণে অনেক মিছিল টিছিল হয়তো আমার যাওয়া হয়নি, যদিও পরবর্তীতে ঢাকায় আমরা অনেক ধরনের মিছিলে অংশ নিয়েছি। কিন্তু জরুরি অবস্থা থাকার কারণে আবার অনেক ক্ষেত্রে আমার গবেষণা অনেক সহজ হয়েছে, কারণ অনেক ধরনের মাস্তানি, অনেক ধরনের মানে সমস্যা, যেগুলো অনেক সময় নারী গবেষক হিসেবে আমাদেরকে ফেস করতে হয়, সেই সমস্যাগুলো আমি তখন ওভাবে ঠিক মানে আমাকে আসলে ওভাবে ঠিক ম্যানেজ করতে হয়নি। আচ্ছা, তো এটা অ্যাডভান্টেজ দিক থেকে। হ্যাঁ, আচ্ছা, এই সূত্রেই ইফতেখার মাহমুদ রিয়াদ জানতে চাইছেন, না আপনি তো মানে এক ধরনের বাংলাদেশের ক্রাউডের সম্পর্কে আপনার একটা ধারণা হয়েছে, তাতে আপনি কি এটা একটা নির্দিষ্ট কোনো চরিত্রে চিহ্নিত করতে পারেন? মানে যদি উনি জানতে চাচ্ছেন তাদেরকে কি সাহসী বলবেন, ভীতু বলবেন, হুজুগে বলবেন, সুবিধাবাদী বলবেন? সবই বলবো, হ্যাঁ, এটা এটা নির্ভর করবে আপনি কোন অবস্থায় আছেন। জনতা তো আমাদেরই একটা সামষ্টিক ব্যাপার, তাই না? আমরা কখনো কখনো সুবিধাবাদী, কখনো কখনো সাহসী, কখনো কাপুরুষ, তাই না? তো এটা এটা নির্ভর করবে আসলে কি পরিপ্রেক্ষিতে মানুষ একসাথে হচ্ছে, এবং সেখানটায় কি ধরনের রিস্ক রয়েছে। এবং অবশ্যই আমি যদি এখন বন্দুকের মুখে আমি যদি একটা জনসমাবেশে থাকি, তাহলে তো আমি ভয় পাবই। এখন আমাকে যদি ভীতু বলা হয় তাতে কিছু এসে যায় না। কিন্তু আমি মনে করি যে জনতা যে ক্যাটাগরিটা, যে যেটাকে আমি আমার আমার গবেষণার ইউনিট হিসেবে দেখছি, সেটার মধ্যে এই সবগুলো সম্ভাবনাই রয়েছে, এবং যে কারণে জনতা আমার কাছে এত ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। একটু জাস্ট কমপ্লিমেন্টারি, তাহলে যেহেতু সবারই একটা কৌতূহল থাকে, আমরা যেহেতু বাংলাদেশ ক্রাউড নিয়ে কথা বলছি, যেটা যদি অ্যাক্রস মানে গ্লোবালি যদি চিন্তা করি, গ্লোবালিও কি আপনি যদি এটা আগেও বলেছেন, মানে আমরা ওই যে মানে ইউনিভার্সাল আর পার্টিকুলার করতে পারি কিনা, নাকি মানে বাংলাদেশের ক্রাউডের এই যে অ্যাম্বিভ্যালেন্স? ঠিক বাংলাদেশ হিসেবে দেখবো না, কারণ এক্ষেত্রে আমি আমাদের ঠিক মানে রাজনৈতিক সীমানাটা অতখানি গুরুত্বপূর্ণ নয়। কিন্তু আমি মনে করি যে সংস্কৃতি হিসেবে বা একটি সার্বভৌম ভূখণ্ড হিসেবে আমাদের সাথে অন্য যেসব জায়গার ইতিহাসের মিল রয়েছে, তাই না? মানে ডিকলোনাইজেশনের যে এরাটা, 50 দশক, 60-এর দশক, আমরা 70-এর শুরুতে, আমরা যারা ঔপনিবেশিক শাসন থেকে বের হয়ে এসেছি, তাদের একটা লম্বা আন্দোলনের ইতিহাস রয়েছে, এবং সেই আন্দোলনের একটা ধরন আছে, যে সেখানটায় রাস্তায় স্থান দখল না করে এবং একটা বড় জনসমাবেশ তৈরি না করে আসলে কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা যায় না। তো সেই ইতিহাসটা তো আমাদের মধ্যে রয়েছে। তো আমি যখন প্রথম যখন ডোনাল্ড ট্রাম্প হন, নির্বাচিত হন, আমি তখন এই দেশে ছিলাম 2016 সালে, আমি শুধু ভাবছি মানুষ রাস্তায় বের হচ্ছে না কেন, মানুষ রাস্তায় বের হচ্ছে না কেন, তাই না? তা আমাদের এই যে রাস্তায় বের হওয়ার এই যে ইতিহাসটা, সেটা অনেক জায়গা থেকে আলাদা। তাই বলে যেটা বাংলাদেশ সেটা বলবো না, কিন্তু রাস্তায় বের না হলে তো আসলে কিছু হয় না। রাইট রাইট, এই মানে প্লেস মেকিং, হ্যাঁ, এবং হ্যাঁ এবং এবং জনসংখ্যা, মানে জনসংখ্যা একটা মানে পপুলেশন একটা মানে বায়োমেডিক্যাল বায়োপলিটিক্যাল ক্যাটাগরি, কিন্তু এই যে আমাদের মানে অনেক মানুষ একসাথে হওয়ার যে একটা ভিজুয়াল এফেক্ট, এটা এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। রাইট, এবং অলসো মানে ইন এডিশন মানে এটা এটা যে আর্কিটেকচারাল সিগনিফিকেন্স, যে আমি কোন জায়গাটায়
মানে সিটি প্ল্যানিং, সিটির কোন অংশটায় আমি এই সমাবেশটা করছি অবশ্যই, সেটাও তো খুব, মানে শাহবাগটা মানে সুরজদি উদ্যানের চেয়ে শাহবাগের গুরুত্বটা বেশি হয়েছে এটার আর্কিটেকচারাল সিটি প্ল্যানিং এর কারণে। এটা এমন একটা জংশন যেখানে মানে ইউ ইউ মেক দি স্টেটমেন্ট ইভেন স্ট্রঙ্গার। হ্যাঁ অবশ্যই। কিন্তু আমি এখানটা একটু, আমি যখন এখন 69 নিয়ে ভাবছি, এই জন্য বলছি যে আমি একটা জায়গায় দেখেছি শিখর দত্তের বইয়ে যে ছাত্র ইউনিয়ন এবং ছাত্র লীগের মধ্যে একটা মানে দ্বিমত হচ্ছে যে মিছিল কোথা দিয়ে যাবে। ছাত্র হুম ইউনিয়ন বলছে পুরান ঢাকা দিয়ে যেতে হবে, পুরান ঢাকা হুম দিয়ে গেলে সাধারণ মানুষের সাথে ছাত্রদের আন্দোলনের একটা সম্পর্ক তৈরি হবে, যেটা আসলে আলটিমেটলি আন্দোলনের হুম জন্য হুম ফলপ্রসূ হবে। আর ছাত্র লীগ আইয়ুব অ্যাভিনিউ, যেটা এখন শাহবাগ, সেখান দিয়ে যেতে যাচ্ছে, কারণ তারা সেখানে যে আইয়ুব খানের নামে যে ফলকটা সেটা তারা সরাতে চাচ্ছে, সেটাও একটা মানে একটা গ্র্যান্ড জেস্টার। তো এই রাইট যে মানে মিছিল কোথা দিয়ে যাবে, এটা থেকেও কিন্তু আমরা মানে বুঝতে পারি, একে আমরা একটা শহরের ইতিহাস পেতে পারি, আবার শহর কিভাবে রাজনীতিকে ইনফ্লুয়েন্স করে সেটাও দেখতে পাই। তবে এই ক্ষেত্রে আপনি যখন শাহবাগের কথা বলে, আমি একটা কথা বলতে চাই যে মেট্রো রেল, হুম মেট্রো রেল কিভাবে আমাদের শহরের রাজনীতি বদলাবে সেটা হুম নিয়ে আমি আসলে চিন্তিত। হুম চিন্তিত মানে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং আমি আসলে জানি যে কি হবে, তাই না? মানে এবং মানে অবশ্যই মানুষ সবসময় পথ খুঁজে নেয়, তাই না? হ্যাঁ এবং মানুষ চাইলে হয়তো, মানে আপনি জানে বলতে আপনি আপনার অবজারভেশনটা বলেন দেখি মেট্রো রেল হওয়ার মনে হয় যে কারণে। উন্নয়নের নামে আমরা অনেক ধরনের প্রকল্প নেই, এবং এই যে মেট্রো রেলের প্রকল্প সেটা আসলে ঢাকা শহরকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে, এবং মানে কমিউনিকেশনের নামে এটা আসলে জনসমাবেশ মানে ঠিক এখন যেভাবে হয় সেভাবে আর হতে পারবে বলে আমি মনে হয় না, আমার মনে হয় না, বা হয়তো অন্যভাবে হবে ভবিষ্যতে। কিন্তু কিন্তু আমি মনে করি যে আমরা এখন জনসমাবেশ বলতে যেটা বুঝি, সেটা আসলে এই মেট্রো রেল চালু হলে সেটা অন্য ভাবে হয়তো দেখা দেবে। রাইট 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 আরো দু একজন একটু কমেন্ট নিয়ে নেই, আমরা ক্রমশ শেষের দিকে আসছি। মতিউল ইসলাম রিপন, আমি ঠিক নিশ্চিত না উনি কি বলতে চাইছে। উনি কি বলতে চাচ্ছেন? না উনি মানে গার্মেন্টস গার্মেন্টস কর্মীদের যে ভিড় হ্যাঁ এবং এটার সাথে নারীদের যে অবস্থান, এই এই ভিড়টা গার্মেন্টস কর্মী একটা নতুন ধরনের ভিড় বাংলাদেশে, এইটা নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? আমি এই উদাহরণটা আমার বইয়ে দিয়েছি, বইয়ে দিয়েছি কি বা আরেকটা লেখায় হয়তো দিয়েছি, যে যখন আমি মানে রাজনীতির যে পুরুষালী ব্যাপারটা, জনতা যে পুরুষালী ব্যাপারটা, সেটা আমি যখন বলতে চাচ্ছি, তখন বলছি তার মানে এই নয় যে বাংলাদেশে নারীর উপস্থিতি কম। আপনি যখন ঢাকা শহরে ভোরবেলা বের হবেন, আপনি দেখবেন হাজার হাজার গার্মেন্টস পোশাক কর্মীরা কাজে যাচ্ছেন, তাই না? তার কিন্তু তার মানে এই নয় যে আমাদের যে পাবলিক স্ফিয়ার বা পাবলিক স্পেস সেটা পুরুষালী নয়। হ্যাঁ, সেটা হচ্ছে আমার মত। এবং কিন্তু এটাও ঠিক যে একজন মধ্যবিত্ত নারীর বাইরে যাওয়া এবং একজন পোশাক কর্মীর বাইরে যাওয়ার মধ্যে পার্থক্য আছে, এবং তারা কিভাবে পাবলিক স্পেস ন্যাভিগেট করেন এবং তাদেরকে কিভাবে দেখা হয় সেটার মধ্যেও অনেক ধরনের পার্থক্য আছে। এবং এই ধরনের পোশাক কর্মীরা প্রতিদিন বিভিন্ন ভাবে এই এই যে পুরুষালী স্পেস সেটাকে বিভিন্ন ভাবে ওনারা ম্যানেজ করেন, যেটা অনেক মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত নারীকে করতে হয় না, তারাও করেন অন্যভাবে। এটাকে আমি অন্যরকম জনতা বলবো না, আমি বলবো যে এটা ডেফিনেটলি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটা একটা কিছুটা হলো একটা ইউনিক ঘটনা, কারণ আমরা যেভাবে আমাদের পোশাক খাতে আমাদের যে ইনভেস্টমেন্ট এবং সেটা থেকে আমরা যে পরিমাণ বিদেশি মুদ্রা অর্জন করি, সেটা অন্য অনেক দেশের সাথে হয়তো তুলনা করা যাবে না, কিন্তু সেটার ফলে যে আমি জনতা সম্বন্ধে যেটা বলতে চাচ্ছি সেটা আসলে সেটা এখনো প্রযোজ্য আমি মনে করি। সেটাই, আরো দু একজন মন্তব্য করেছেন এই একটু আগে আমরা আলাপ করছিলাম সোশ্যাল মিডিয়া ডিজিটাল ওয়ার্ল্ড এর জনতা নিয়ে, কাজী রুকসানা রুমা এবং মোহাম্মদ ফরহাদ মিয়াজি, ওনারা দুজনই যেটা বলছেন যে এই এক ধরনের সোশ্যাল মিডিয়াতে যে জনতাটা তৈরি হচ্ছে সেখানে এক ধরনের মব জাস্টিস হচ্ছে, সেখানে একটা জনমত তৈরি হচ্ছে, সেটা পরবর্তীতে জীবনের
উপরেও মানে মানে রাজনৈতিক জীবনেও এটার প্রভাব পড়ছে। তো এই 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 যে ডিজিটাল ওয়ার্ল্ডের এক ধরনের মব ক্রিয়েট হচ্ছে, সেটা ওনারা এটা মনে করছেন? আমরা একটু আলাপ করেছি, বাট আপনি আরো কিছু যদি যুক্ত করতে চান। না, সে এই বিষয়ে আমি একটু আগে বলেছি, এবং আমি আমার বইয়ে একটা উদাহরণ দিয়েছি। রাজন নামে একটা ছোট ছেলে গণপিটুনিতে মারা গিয়েছিল কয়েক বছর আগে, আমি জানি না আপনাদের মনে আছে কিনা, এবং সেই ভিডিও তখন হ্যাঁ 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 ছিল, এবং সেই ভিডিও, বোধহয় মধ্যপ্রাচ্যের একটা একজন হ্যাঁ দায়ী ছিলেন এটার জন্য। হ্যাঁ 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 মনে পড়েছে। তখন আমি ওই রাজনের মৃত্যু এবং পয়লা বৈশাখের যে যৌন হয়রানি, এই দুটা ইভেন্টকে আমি একসাথে দেখেছি, দেখার চেষ্টা করেছি, এবং সেই দুটো কিভাবে আসলে ডিজিটাল স্ফিয়ারে কিভাবে মানুষ তাদের মানে সেগুলো সম্বন্ধে কি ধরনের কথাবার্তা বলে, এবং তাতে অনেক সময় দেখা গেছে যে মব ভায়োলেন্স কে ক্রিটিক করতে গিয়ে ওনারা নিজেরাই, আমরা নিজেরাই মব মবের মতো আচরণ করছি। মানে আমি যদি গিয়ে জোরপূর্বক কারোর প্রাইভেট অ্যাকাউন্ট পাবলিক করে দেই, সেটা তো আমি আইন নিজের হাতে তুলে নিলাম, তাই না? যেটাকে আমরা পিটুনির ক্ষেত্রে বলি আইন নিজের হাতে তুলে নেয়া। তা আমি মনে করি এখানটা অনেক প্যারালাল আছে, কিন্তু এটা আমার আমার গবেষণার একটা খুব ছোট অংশ ছিল, যে কারণে আমি একটা চ্যাপ্টারের একটা অংশ এটা নিয়ে আলোচনা করেছি। তবে এখানটা কাজ করার আরো অনেক সুযোগ আছে, এবং আমি নিজে ব্যক্তিগত ভাবে ডিজিটাল স্ফিয়ারে থাকতে খুব একটা পছন্দ করি না, তাই জন্য মনে হয় আমি ভালো ক্যান্ডিডেট না, কিন্তু আমি নিশ্চিত যে আরো অনেক মানুষ আছেন যারা এটা নিয়ে কাজ করতে পারে। নিশ্চয়ই, এবং এটা একটা জরুরি, জনতাকে পর্যবেক্ষণের একটা জরুরি জায়গা। কিন্তু আপনি যে ফ্রেম গুলো নিয়ে আমরা কথা বললাম, যে ফ্রেম গুলো আপনি আপনার আলাপে আনলেন, সেগুলো আমার মনে হয় যে অফলাইন অনলাইন দু জায়গায় আমাদের বুঝতে সহায়তা করবে। এফডি আরো দু একজন ধন্যবাদ জানাচ্ছেন। আমি এখানে দেখতে পাচ্ছি এটা আসফিয়া আজিম, আপনাকে আপনার নাম কি কেয়া নাকি ডাক নামে? হ্যাঁ, আচ্ছা, তো আপনার কেয়াকে অনেকদিন পর দেখাতে ভালো লাগছে, এবং আপনাকে গ্রেট টু সি ইউ আসফিয়া আজিম বলছে। এছাড়াও অনেকে আলোচনাটা ভালো লেগেছে সেটা জানিয়েছেন। আমাদের কখনো লিবারাল নাগরিক হওয়া হবে না, সেটা ডাক নাম আমরা পেছনে ডাকনাম হবে না, হ্যাঁ ডাকনাম থাকতেই হবে একটা। এটাও খুব ওয়েস্টে এটা একটা অদ্ভুত ধারণা, আমারও মাঝে মাঝে এটা ফেস করতে হয় যে ডাক নাম আবার কি জিনিস। সুমনা শিল্পী উনিও বলছেন খুব ভালো লেগেছে আলোচনা। দীপঙ্কর শুভ তারা বলছেন ভালো লেগেছে, অনেকেই মন্তব্য করেছেন। তো আমরা শেষ পর্যায়ে চলে আসছি, এসেছি রীতিমতো, এখন গুটিয়ে আনতে হবে। আমি যদি সংক্ষেপে বলি, আমরা যে আলাপটা করলাম, আপনি মূলত জনতা যে ধারণাটি, জনতা ধারণার একটা প্যারাডক্স যদি বলি, একটা সবিরোধিতার, এটার ইতিবাচক এবং নেতিবাচক দুরকম মাত্রায় আছে। আমরা বাংলাদেশের সমাজকে, জীবনকে বুঝবার জন্য এই জনতা বিষয়টিকে একটু আলাদা করে দেখবার চেষ্টা করলাম আপনার সাথে আলাপের ভিত্তিতে, এবং যেটা দেখলাম যে জনতা সম্পর্কে পশ্চিমেও তো যেটা মানে বিদ্যায়তনিক জগতে, একাডেমিক ওয়ার্ল্ডে যেটা আমরা বলি, নানা রকম আলাপ আলোচনা তো দীর্ঘদিন হচ্ছে, সেখানে যেভাবে তারা জনতাকে চিহ্নিত করেছেন, সেটি সবসময় যে আমাদের অভিজ্ঞতার সাথে মিলবে তা না। সেখানে আপনি কিছু তর্ক তুলেছেন, এখন ফ্রয়েড এটাকে যেরকম জনতার সাথে একটা অযৌক্তিকতা, ইররেশনাল আবেগ, ঠিক যুক্তিপূর্ণ মানুষ জনতার ভেতরে যায় না বা জনতার মতো বিহেভ করে না, এই এটা একটা ইউরোপীয় কাইন্ড অফ সিভিলাইজড বিহেভিয়ারের যে অংশ, সেটি আমাদের এই অঞ্চলের যে রাজনীতি, জীবনকে বোঝার জন্য সেই জনতাকে ঠিক ওই ফ্রেমওয়ার্ক দিয়ে বুঝলে চলে না, চলবে না, আমাদের ভিন্নভাবে বুঝবার ব্যাপার আছে। এবং আরেকটা প্রসঙ্গ যেটা আপনি তুললেন, জনতার সাথে যে এই যে আবেগ এবং ফেমিনিটি, নারী সুলভতার যে একটা তুলনা করা হয়েছে, সেটিও আমাদের এই অঞ্চলে ভিন্নভাবে দেখবার সুযোগ আছে। আরেকটা যেটা বড় আমার কাছে আলোচনা আপনার কথা থেকে আমি পেলাম, যেটা আমি ধারাবাহিক ভাবে আমার যে কথা পরম্পরার একটা মূল ভাবনা ওই জায়গাটায়, যে আমাদের স্থানিক চরিত্র এবং আমাদের স্থানিক রাজনীতি ইতিহাস বোঝার ক্ষেত্রে এই আলাপগুলো আমরা করছি, এবং আপনাদের এই গবেষণাগুলো থেকে আমরা এই স্থানিক চরিত্রের নানা রকম মাত্রা পাই। বিশেষ করে যেটা আপনি বললেন যে
জনতাকে যদি আমরা বুঝতে চাই এবং যে রাজনীতি জনতাকে ঠিক লিবারেল জনতা হিসাবে পশ্চিমা জগতে যে জনতা ভিড় করে, তারা এক একজন এক এক একক ব্যক্তি, একক ব্যক্তি এসে একটা সমাবেশ করে, কিন্তু আমরা যে জনতার দিকে তাকিয়ে আছি সেই জনতা একক ব্যক্তি নয়। সেখানে সে কারো ময়নার মা আছে, আমার চাচাতো ভাই আছে, এবং আমরা একটা ঠিক ইন্ডিভিজুয়াল সিটিজেন বলতে ইউরোপে যেটা বোঝায় সিটিজেন অফ ল, ঠিক সেরকম সিটিজেন না। এবং সেই সিটিজেনকে জনতার ভিতরে যিনি খুঁজে পাচ্ছেন, যে রাজনীতি খুঁজে পাবে, তাদের বরং হয়তো সম্ভাবনা বেশি আমাদের এই অঞ্চলে ইতিবাচক ভূমিকা রাখা। সেই জনতাকে, সেই ভিড়কে, সেই ক্রাউডকে আমরা যদি পশ্চিমা একক মানুষের সমাবেশ হিসাবে না দেখি। আবার ব্যক্তিগত আগ্রহের জায়গাটা ওই জায়গাটায় যে আমরা আমরা বুঝতে যে আমাদের এই স্থানিক বাস্তবতাকে বুঝতে যে অনেক সময় শুধুমাত্র ওই কার্বন কপির কথা যেটা আপনি বললেন, আমরা এই কিছু ফ্রেমওয়ার্ককে, পশ্চিমার তৈরি ফ্রেমওয়ার্ককে কার্বন কপি হিসাবে তুলে দিই, কিন্তু আমাদের ভীষণভাবে দরকার আমাদের নিজস্ব চরিত্রগুলোকে বোঝা। এবং সেই জায়গাগুলোতে আপনাদের মতো যারা গবেষণা করছেন গভীরে, যে আমাদের এই সত্তাগুলোকে বোঝার চেষ্টা করছেন, আমি মনে করি খুব কাজের। আমি ব্যক্তিগতভাবে খুব উপকৃত হই এটাতে। আশা করি যারা শুনলেন এতক্ষণ তারাও নানা চিন্তার খোরাক পাবে। আমি আলাপটা শেষ করব, তার আগে নুসরাত যদি শেষ কিছু মন্তব্য কথা বলতে চান। জামান ভাই, খুব তাড়াতাড়ি, খুব মানে আমি যেটা বলতে চাচ্ছি যে পশ্চিমা লিবারাল ধারণ মানে তত্ত্বে যে নাগরিক, সে নাগরিক যে পশ্চিমেও আছে তেমন কিন্তু কোনো কথা নেই। তো এই জন্য আমি যেটা বলতে চাচ্ছি যে শুধুমাত্র এটা যে একটা ইউনিল্যাটারাল কনভারসেশন যে পশ্চিম থেকে তত্ত্ব আসছে, আমরা সেই তত্ত্বের সাথে মিলিয়ে চলতে পারছি না, আমি মনে করি যে বাংলাদেশ থেকে কেন জনতার একটা তত্ত্ব আসতে পারে না, সেটা দিয়ে কেন আমরা ক্যাপিটাল হিলের রায়ট বুঝতে পারি না। এক্স্যাক্টলি, তো আমি আসলে সেই মানে আমার মাঠ পর্যায়ের গবেষণার বাইরেও তাত্ত্বিকভাবে সেই যাতায়াতটা আমি আসলে দেখতে চাই, এবং আমি আশা করি যে আমার বই খুব ছোট আকারে হয়তো সেই যে একটা আলোচনা সেটাতে হয়তো কিছুটা হলেও কন্ট্রিবিউট করতে পারবে। এক্স্যাক্টলি, আপনি খুব সুন্দরভাবে শেষ করলেন। আবার নিজেরও এই আলাপের, আবারও বলছি যে এই আলাপের একটা কি বলা যায় যে ভেতরের উদ্দেশ্য হচ্ছে এই যেটা আপনি বললেন যে আমরা তো দীর্ঘকাল ধরে জ্ঞান কনজিউম করে আসছি, আমরা নলেজ কনজিউম করি, জ্ঞান আহরণ করি, কিন্তু জ্ঞান উৎপাদন করি কম। তো আমরা কেন পৃথিবীর জন্য জ্ঞান উৎপাদন করব না? আমাদের এটা করছি তো, এটাই এবং আপনি করছেন, এক্স্যাক্টলি বলছি যে আপনি করছেন, এবং যারা করছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে আমি এই আলাপটা করি, এবং আপনার ভেতর দিয়ে আমরা নতুন কিছু জ্ঞানের দিগন্তের সন্ধানও পেলাম, আলাপের চিন্তার সুযোগ পেলাম। তো আমি আজকে এখানেই শেষ করি। অনেক ধন্যবাদ জামান ভাই। হ্যাঁ নুসরাত, আপনাকেও খুব অনেক ধন্যবাদ জানাই। নুসরাত আমেরিকা থেকে যোগ দিয়েছেন, আমি ইউকেতে বসে আছি, বাংলাদেশে মানুষ শুনছে, তো এই ডিজিটাল পৃথিবীতে এই সুযোগগুলো আমাদের হচ্ছে, সেটাও একটা ভালো দিক। নিশ্চয়ই আবার যোগাযোগের সুযোগ হবে, এবং যারা এতক্ষণ শুনলেন, মন্তব্য করলেন, প্রশ্ন করলেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। আমি তাহলে আজকের মতো শেষ করছি। নুসরাত, ধন্যবাদ। ধন্যবাদ।